হ্যালো হ্যালো বাচ্চা কাচ্চা বন্ধু বান্ধবী কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই বেশ ভালো আছো সবার দারুণ চলছে বটে বাকি ব্যাপারটা হচ্ছে অ্যালজেব্রা সিরিজ চালাচ্ছিলাম আমরা অ্যালজেব্রার পুরো পোস্ট ম্যাডাম যেটা আমাদের সেকেন্ড সেমিস্টারের সিলেবাস তো ব্যাপারটা হলো এটা হলো ক্লাস নাম্বার সেভেন ক্লাসগুলোকে যদি ভালো করে দেখতে চাও তাহলে প্রথম থেকেই দেখবে তাহলেই বেশ ভালো করে টপিকটা বুঝতে পারবে এনিওয়ে চলো তাহলে উইদাউট এনি ডিলে শুরু করা যাক তো ব্যাপারটা হচ্ছে যে আমরা নতুন নতুন বন্ধু বান্ধবী অনেকে যোগদান করছে প্রতিদিন তো বিষয়টা হচ্ছে যে কি করছি সেটা অ্যাকচুয়ালি বলে দিই প্রথমে ক্লাসিক্যাল অ্যালজাবরা যে টপিকটা আছে সেটা আমরা ইউটিউবের মধ্যে কভার করছি এবং অ্যাবস্ট্রাক্ট এবং লিনিয়ারটা আমরা ব্যাচের মধ্যে কভার করছি ব্যাচটা একটু পরে বলছি আমি তো ব্যাপারটা হচ্ছে ব্যাচ ব্যাচের মধ্যে দুটোই সিলেবাস অলমোস্ট একদম শেষের দিকেই আমাদের অ্যাকচুয়ালি বলা চলে এই অ্যালজেব্রা সিরিজটাই এখানেই অ্যাকচুয়ালি স্লো মোশনে চলছে এখনও কমপ্লেক্স নাম্বার ইটস অ্যাপ্লিকেশন এই জায়গাটা থেকে এখনও বেরোতে পারিনি বাকি আছে আমাদের থিওরি ইকুয়েশন এবং ইনিকোয়ালিটি এই দুটো জায়গা আমাদেরকে করতে হবে ঠিক আছে তো পরপর ভিডিও এইবার আসতে চলেছে খুব তাড়াতাড়ি তো এইটা হচ্ছে তোমার ক্লাসিক্যাল অ্যালজেবরা শুধুমাত্র সিলেবাসটা সেটা আমরা করছিলাম তো অ্যাপ্লিকেশনটা মোটামুটি আগের দিনে শেষ করে দিয়েছি ক্লাস নাম্বার সিক্স অব দি আজকে পড়বো হচ্ছে এক্সপোনেনশিয়াল এবং লগারিদমিক এই দুটো তোমার হচ্ছে ফাংশন নিয়ে আমরা আলোচনা করবো আর নেক্সট ডেতে আমরা ট্রিকোনমিটি এবং হচ্ছে হাইপার ফাংশন নিয়ে আলোচনা করব দিয়ে এই পুরো টপিকটা শেষ হবে তারপরে ফাইনালি থিওরি অফ আমরা কিন্তু এন্ট্রি মারব ঠিক আছে চলো তাহলে ব্যাপারটা হচ্ছে যেটা বলছিলাম মেজরওয়ালা মাইনারওয়ালা ব্যাচ আমাদের আমাদের দুটো ব্যাচ তোমরা ভালো করে জানো প্রথম থেকেই আমি চেল্লামেল্লি করে বলে আসছি বাকি আমাদের যেটা মাইনারওয়ালা ব্যাচ সেই ব্যাচের ব্যাচের নাম আছে সেটা হচ্ছে হেলিকপ্টার ব্যাচ পুরো ডিটেলসটা দেওয়া আছে তুমি দেখে নিতে পারো এনিওয়ে সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে কেন জয়েন করবে কারণ হোয়াটসঅ্যাপ গ্রুপে সমস্ত ক্লাসের যতগুলো লিঙ্ক থাকে অথবা যে সমস্ত ক্লাস আমি ফ্রি দিয়ে 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 থাকি সেই লিঙ্কগুলো আমি মূলত সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে থাকি হোয়াটসঅ্যাপ গ্রুপটা ফ্রি ফর অল যে কেউ জয়েন করতে পারে যে কেউ লিভ করতে পারে এবং ক্লাসের যে পিডিএফগুলো আছে সেই পিডিএফগুলো আমি সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু দিয়ে দিই তো হোয়াটসঅ্যাপ গ্রুপে কী করে জয়েন করবে সেটার লিঙ্কটা যেটা আছে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে আছে এই যে ভিডিওটা চলছে ভিডিওটা ডিসক্রিপশন বক্সে যাবে সেখানে একটা লিঙ্ক আছে ক্লিক করবে একদম হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে অলরাইট চলো এইবার বিষয়টা হচ্ছে কারো কারোর সমস্যা হতে পারে পিডিএফগুলো পেতে পিডি আগের পিডিএফগুলো কিন্তু এখন যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে তো আগের পিডিএফগুলো তুমি পাবে না সো কী করে পাবে তার জন্যে আমাকে একটুখানি মেসেজ করতে হবে আমার নাম্বার তোমার কাছে আছে এইটা হলো আমার নাম্বার এই নাম্বারে মেসেজ করবে আর আমাকে বলবে যে আগের যে পিডিএফগুলো আছে সেগুলো আমাকে দিয়ে দেওয়া হোক তাহলে আমি তোমাকে আগের পিডিএফগুলো দিয়ে দেবো অলরাইট চলো তাহলে শুরু করি আজকের টপিকটা ঠিক আছে অনেক হলো ইন্ট্রো আমাদের তো আজকে পড়বো হচ্ছে দুটো টপিক একটা হচ্ছে এক্সপোনেন্সিয়াল ফাংশান আর একটা হলো লগারিদম আমি চেষ্টা করবো সিলেবাসটাকে শেষ করে দেওয়ার এই দুটো টপিকের বাকি অনেকগুলো অঙ্ক আছে ডেফিনেটলি কত কতটা করতে পারি সেটাই এখনকার নতুন চ্যালেঞ্জ আজকে চলো এক্সপোনেন্সিয়াল ফাংশান বলে একটুখানি হেরিং দিয়ে নাও কারণ আজকে সেই টপিকটাই শুরু করব ঠিক আছে এক্সপোনেনশিয়াল ফাংশান এক্সপোনেন ফাংশন ঠিক আছে এবার এক্সপোনেনশিয়াল ফাংশন বিষয়টাকে বুঝতে গেলে তোমাকে আমাকে রিয়েল এক্সাম্পল দিতে হবে তার মানে রিয়াল ফাংশানের এক্সাম্পল দিতে হবে কেন বললাম রিয়েল ফাংশন ধরো কথার কথায় বললাম কোনো একটা ফাংশান আছে সেই ফাংশানটা দেখতে হচ্ছে ই টু দি পাওয়ার এক্সের মতো ঠিক আছে এইটাকে আমি নামকরণ করতে পারি এফ ওফ এক্স তোমার আশা করছি কোনো রকমের অসুবিধে নেই এফ এক্স নাম করাতে তো এই যে ফাংশানটা আছে আমাদের তোমার হচ্ছে রিয়েল ফাংশনের ক্ষেত্রে বা যদি বলো যে রিয়েল ভেরিয়েবলের ক্ষেত্রে তাহলে এই যে ফাংশানটা আছে দিস ইজ কল্ড এক্সপোনেনশিয়াল ফাংশান এক্সপোনেনশিয়াল ফাংশন ফাংশান তার মানে কি তার মানে কি এই যে ই টু দি পর এক্স দেখতে পাচ্ছ দিস ইজ কল দ্য এক্সপোরেন্সিয়াল ফাংশান এইবার বন্ধু তুমি এখানে যে এক্সটা দেখতে পাচ্ছ এই এক্সটা কিন্তু হচ্ছে আমাদের কাছে একটা রিয়েল ভেরিয়েবল এক্সটা কিন্তু আমাদের কাছে রিয়েল ভেরিয়েবল তাহলে যদি এইবার আমরা তো পড়ছি কমপ্লেক্স নাম্বার যদি এক্সটা আমাদের জেড হয় আর জেডটা যদি একটা কমপ্লেক্স নাম্বার হয় ঠিক আছে কমপ্লেক্স নাম্বার যদি হয় আর তুমি সেটার ই টু দি বর জেড বের করার যদি চেষ্টা করো তাহলে হোয়াট দিস কল্ট তো এইটাকে বলা হবে তোমার এক্সপোনেন্সিয়াল ফাংশন ফর কমপ্লেক্স ভেরিয়েবল এই যে কমপ্লেক্স ভেরিয়েবল জেড কমপ্লেক্স ভেরিয়েবল জেড এর এক্সপোনেন্সিয়াল ফাংশনটা হচ্ছে দিস ওয়ান তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে যখন আমরা ই টু দি জেড বলি বা বের করি বা সেটাকে ডিফাইন করার চেষ্টা করি তো সেটাকে অ্যাকচুয়ালি ই টু দি জেড আকারে লেখা হয় না সেটাকে লেখা হয় ই এক্সপি ইএক্সপি অফ জেড পি অফ জেড আকারে সেটাকে লেখা হয় ঠিক আছে আশা করছি বোঝাতে পেরেছি এইবার জেড হচ্ছে জেডটাকে যদি ধরো কথার কথায় বললাম এটাকে আমি এক্স প্লাস আই ওয়াই আকারে সেটাকে লিখছি তাহলে হোয়াট অ্যাবাউট ই এক্স পি অফ জেড তার মানে এক্সপোনেন্সিয়াল অফ জেড কী হবে এইটা হচ্ছে সিম্পল সূত্রের মাধ্যমে সেটাকে মনে রাখবো সেটা হচ্ছে ই ডু দি এক্স কস অফ হ্যাঁ ই টু দি পাওয়ার এক্স হবে কস অফ ওয়াই প্লাস আই সাইন ওয়াই সমাজবে আগে হোক আতঙ্ক আছে সে তো এই হলো ব্যাপারটা এটা হলো ই টু দি পাওয়ার জেড এর তুমি বলতে পারো এক্সপ্রেশন বা এইভাবে এটাকে ডিফাইন করা হয় তো জিনিসটাকে ভালো করে লিখে নেব ডেফিনেটলি পুরো ব্যাপারটা এখানেই বলে দিলাম এক্সপোনেন্সিয়াল ফাংশান এর ভেতরে কিছু নেই এর বাইরে কিছু নেই এইটুকুটা জানলেই তোমার জন্য এনাফ ঠিক আছে চলো তাহলে শুরু করি একটু লিখালেখি শুরু করি একটু একটু করে লিখে দিতে হবে আমাকে ডেফিনেটলি কারণ যখন রিভিশন দেবে তখন যেন সরাসরি ব্যাপারটা মনে পড়ে যায় চলো তো এক্সপনেন্সিয়াল ফাংশান এইভাবে বলো যে এক্সপোনেনশিয়াল ফাংশান এক্সপনেন্সিয়াল ফাংশান ফর কমপ্লেক্স ভেরিয়েবল এক্সপোরেন্সিয়াল ফাংশান ফর কমপ্লেক্স ভেরিয়েল ই কীভাবে এটাকে লিখা হয় আমি কি বললাম এইটাকে লিখা হয় হচ্ছে ইএক্সপি অফ জেড ইএক্স পি অফ জেড ঠিক আছে তো এটাকে একটু আন্ডারলাইন করে দিও বাকি এটাকে ডিফাইন কী করে করা হয় ঠিক আছে মানে এক্সপোনেন্সিয়াল যে ফাংশনটা আছে সেটাকে কী করে ডিফাইন করা হয় তার জন্যে আমাকে আগে বলতে হবে হোয়াট ইজ জেড সো লেড বলছি লেট জেড ইজ হোয়াট জেড ইজ লুক লুকস লাইক এক্স প্লাস আই ওয়াই এক্স প্লাস আই ওয়াইয়ের মতো আমি জেডটাকে লিখলাম তাহলে এক্সপোনেন্সিয়াল 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 ফাংশন

চলো তো ওভারঅল এটাই হচ্ছে তোমার কাছে এক্সফোনান্সিয়াল ফাংশন এইবার ছোটোখাটো একটুখানি নোট টাইপের জিনিসগুলো আছে সেগুলো একটু করে ছোট্ট ছোট্ট করে একটুখানি বলে দিই ব্যাপারটা হচ্ছে ধরো কোনো একটা কোনো একটা ধরো কমপ্লেক্স নাম্বার আছে যে কোনো একটা ঠিক আছে যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার আছে তো এটা কী বলব নোট করে বলবো চলো নোট করেই বলে দিই ব্যাপারটাকে তা এটা কমপ্লেক্স নাম্বার আছে ধরো কোথায় কোথায় বললাম নাম্বারটা দেখতে কেমন ইউ প্লাস এর মতো ইউ প্লাস এর মতো একটা কমপ্লেক্স নাম্বার আছে ঠিক আছে ভালো কথা দারুণ হয়েছে তাহলে এইটা সমান সমান আমরা ডেফিনেটলি এটাকে পোলার রিপ্রেজেন্টেশন করতে আকারে লিখতে পারি তাহলে ধরলাম আর অফ কসথিটা প্লাস আইসাইন থিটা এই আকারে লিখতে পারি আর অফ কসথিটা ইন্টু আইসাইন্থিটা এটাই হচ্ছে তার পোলার রিপ্রেজেন্টেশন তো এখানে আরটা কী আরটা ডেফিনেটলি তোমার হচ্ছে এই যে কমপ্লেক্স নাম্বারটা আছে সেটার ম্যাগনিটিউড আর থিটা কী থিটাকে তুমি আর্গুমেন্ট বলতে পারো ঠিক আছে এনিওয়ে সো হোয়াট নেক্সট অ্যাকচুয়ালি এখানে আমি যেটা করার চেষ্টা করছি সেটা দেখো যে একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে সেটা আমাকে তোমাকে বলতে হবে যে যে কোনো ধরো এক্স বলে যে কোনো একটা ভেরিয়েবল বা যে কোনো একটা নাম্বার আছে তোমার কাছে সেই এক্সটাকে কী আকারে লিখতে পারো সেই এক্সটাকে তুমি লিখতে পারো হচ্ছে ই টু দি পাওয়ার লগারিদমিক অফ এক্স দেখো এই এক্সপ্রেশনটা তোমার জানা উচিত এই এক্সপ্রেশনটা জানা উচিত তাহলেই কিন্তু আমরা আলটিমেটলি এগোতে পারবো কারণ এইটা বারবার ইউজ হবে এই এক্সপ্রেশনটা তো আমি এটা কি হিসেবে বললাম এটা হচ্ছে অ্যাজ এ রিয়েল ভেরিয়েবল হিসেবে আমি কনসিডার করলাম এক্সটাকে কি রিয়েল নাম্বার বা রিয়েল ভেরিয়েবল হিসেবে কনসিডার করেছি সেটা আমি এখানে কিন্তু লিখে দিয়েছি ঠিক আছে তো এটা সাধারণত হয় এবার ব্যাপারটা হচ্ছে যে এখান থেকে আমি আর সমান সমান কী রিপ্লেস করতে পারবো বলো আর ডেফিনেটলি একটা ম্যাগনিটিউড ভ্যালু ম্যাগনিটিউড ভ্যালু মানে কি সেটা একটা রিয়েল নাম্বার আর রিয়েল নাম্বার যদি হয় তাহলে সেটাকে এইভাবে লিখতে পারি দারুণভাবে ডেফিনেটলি ডেফিনেটলি তুমি হ্যাঁ বলবে তাহলে এইটা সমান সমান আমরা কি লিখতে পারি বন্ধু এইটা সমান সমান আমরা লিখতে পারি আর যেটা আছে ই টু দি পাওয়ার লগারিদমিক অফ আর ই টু দি পাওয়ার লগারিদমিক অফ আর কস অফ থিটা প্লাস আইসাইন থিটা কস অফ থিটা প্লাস সাইন থিটা সমাজবে আগে হোক তুম ক এরপরে ব্যাপারটা হচ্ছে যে কেন করলাম এটা সেটা অ্যাকচুয়ালি এখন তুমি বুঝতে পারবে বিষয়টা হচ্ছে আমি যেটা চেষ্টা করছি তখন থেকে সেটা হচ্ছে এই যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটাকে কাজে লাগানো মানে যে এক্সপ্রেশনটা আছে সেটাকে প্রথমে আগে নিজে থেকে তৈরি করে নিলাম আর সেটাকেই এখানে লিখবই পার আমি চেষ্টা করছি হচ্ছে এটা দেখো দেখি ই টু দি পাওয়ার এক্স কস অফ ওয়াই এখানেও ঠিক একই রকম আছে ই টু দি পাওয়ার সামথিং এক্সের জায়গায় কী আছে লগারিদমিক অফ আর তার মানে এক্সপোনেনশিয়াল আমি যদি এটাকে বলি এক্সের জায়গায় কি যদি লিখি তোমার হচ্ছে লগারিদমিক অফ আর প্লাস হ্যাঁ লগারিদমিক অফ আর প্লাস আর জেড সমান সমান কী যেটা হচ্ছে এক্স প্লাস আই ওয়াই এখানে দেখো থিটা আছে এখানেও থিটা আছে তার মানে ওয়াইয়ের জায়গাগুলোতে কি রিপ্লেস হবে থিটা দিয়ে রিপ্লেস হবে আর তার সামনে একটা আই চলে আসবে আই ইন থিটা ব্যাস এইটুকুটাই এইটুকুটাই তোমাকে দেখানো ছিল ঠিক আছে যে যে কোনো একটা কমপ্লেক্স নাম্বারকে সেটাকে এক্সপোনেন্সিয়াল অফ সামথিং এই আকারে আমি লিখতে পারি ঠিক আছে আশা করছি ঝাঁ চকচকে করতে পেরেছি ব্যাপারটা তো তেমন এটা অতটা বেশি কাজে লাগবে না তবে পরবর্তী এক্সপ্রেশনগুলো আসবে বা লগারিদমিক পড়বো তখন হচ্ছে ভালো করে বুঝতে পারবে এনিওয়ে আমরা কয়েকটা জিনিস এখানে কনসিডার করব সেটা প্রপার্টিস হিসেবে কয়েকটা প্রপার্টিস তোমরা লিখে নাও এখানে ছোট্ট ছোট্ট করে প্রপার্টিস বারবার ইউজ হবে দ্যাট ইজ ওয়াই আই প্রপার্টিস টি আই ই এস হবে তাই তো এ তো গালতিহ রাহে প্রপার্টিস তো কয়েকটা প্রপার্টিস তোমাদের লিখে নিতে হবে তারপরে ফাইনালি আমরা এগোতে পারবো এক নম্বর প্রপার্টিতে বলছে এক্সপোনেন্সিয়ালেরই প্রপার্টি সেটা হচ্ছে বলছে যে ই এক্সপি বা এক্সপোনেন্সিয়াল অফ জেড ওয়ান ঠিক আছে এক্সপোনেন্সিয়াল অফ জেড ওয়ান ইন্টু এক্সপোনেন্সিয়াল অফ জেড টু সেটা সমান সমান হচ্ছে কি এক্সপোনেন্সিয়াল অফ জেড ওয়ান প্লাস জেড টু ঠিক আছে মনে থাকবে প্রথম দেখাতেই পছন্দ হয়ে গেছে আমি খুব ভালো করে জানি বুঝতে পেরে গেছো ব্যাপারটা এবার প্রুফটা প্রুফটা অ্যাকচুয়ালি প্রুফটা করতে হবে না প্রুফটা করতে হবে না বিকজ অফ ভেরি ভেরি ইজি আর আই ডোন্ট থিঙ্ক সো এটা ইম্পর্টেন্ট একটা প্রুফ ঠিক আছে এক্সপনেনশিয়াল এছাড়া তোমার যদি মনে হয় তুমি বই থেকে দেখতে পারো ডেফিনেটলি ডেফিনেটলি বই থেকে দেখতে পারো আমি বুক নোটে দিয়ে দেবো তোমাকে ঠিক আছে এবার ভাগের কথা বলছে যদি ভাগ হয় তাহলে কী হবে এখানে যেমন গুণের ক্ষেত্রে প্লাস হয়ে গেল ভাগের ক্ষেত্রে ডেফিনেটলি ডেফিনেটলি কি হবে আশা করছি তোমার মুখ দিয়ে বেরিয়ে গেছে ব্যাপারটা মাইনাস হবে গুণের ক্ষেত্রে প্লাস হবে এবং ভাগের ক্ষেত্রে তোমার মাইনাস হবে একদম একই রকম ওই যে ই টু দি পাওয়ার এক্স ভেবে তুমি যদি ক্যালকুলেশানগুলো করো একদম একই রকম এখানেও ঠিক অ্যাপ্লাই হবে ব্যাপারটা বোঝা গেল আশা করছি ঝাঁ চকচকে হয়েছে আরও কয়েকটা আছে সেগুলো লিখে নেওয়া একটু কষ্ট করে চলো তিন নম্বরে যেটা বলবে সেটা হচ্ছে ইফ ইফ এন বি এন্ড ইন্টিজার এন বি এখানে পাওয়ারে হচ্ছে এন এইটা সমান সমান আমরা কি লিখতে পারি এক্সপোনেন্সিয়াল অফ এনজেড লিখতে পারি কি লিখতে পারি এক্সপোনেন্সিয়াল অফ এনজেড মানে এন বাবা জীবনকে আমি ভেতরে চালান করে দিলাম পুরোপুরি ব্যাপারটা তোমার চোখের সামনে আশা করছি ঝাঁ চকচকে হয়েছে ঠিক আছে এরপরে কি এরপরে নেক্সট ইম্পর্ট্যান্ট যেটা আছে সেটা লিখিনি সেটা হচ্ছে তোমার এটা লিখো ইফ হুম এটা কাজে লাগবে অনেকবার ইফ এন বি এন্ড ইন্টিজার এনটা হচ্ছে কি একটা সুন্দর দারুণ দেখতে ইনটিজার এক্সপোনেন্সিয়াল অফ এক্সপোনেনশিয়াল অফ ভালো করে দেখো এইটা জেড প্লাস জেড প্লাস কি বলছি টু এন পাই টু এন পাই ইন্টু আই টু এন পাই ইন্টু যদি এই টাইপের টু এন পাই থাকে সেটাকে তুমি বসাও চা না বসাও দুটোরই ভ্যালু হচ্ছে সমান একদম একই ঝাঁ চকচকে করে তুলতে পেরেছি আশা করছি ব্যাপারটা তো এইটুকুটা হচ্ছে বিষয় এই যে জিনিসগুলো আছে এগুলো অ্যাকচুয়ালি ভেরি ভেরি ইজি ভেরি ভেরি কমন জিনিস এটাকে করে দেখাবো না কি চলো করে দেখাই এই শেষেরটা তাহলে তোমার একটু মনটা একটু শান্তি হোক মনের একটু সান্ত্বনা আমি একটু তুলে ধরি তোমার সামনে শেষ অব্দি যেতে যেতে তো এক্সপোনেনশিয়াল অফ ঠিক আছে এক্সপোনেনশিয়াল অফ জেড প্লাস টু এন পাই ইন্টু আই ঠিক আছে তুমি ভেবেই পাচ্ছ না যে এটা কী করতে হবে তুমি কিন্তু এখানে ভেবেই পারছো না এখানে কী করতে হবে তাই তো করতে হবে কিছু না অলরেডি যে প্রপার্টি ইউজ লিখেছি সেই প্রপার্টিকে ইউজ করতে হবে কী প্রপার্টি এই যে দেখো তো বন্ধু এক্সপোনেন্সিয়াল জেড ওয়ান প্লাস জেড টু ইজ ইকোয়ালস টু এক্সপোনেন্সিয়াল অফ জেড ওয়ান ইন্টু এক্সপোনেন্সিয়াল অফ জেড টু তার মানে কি মালটাকে ভেঙে নেব এক্সপোনেন্সিয়াল অফ জেড ইন্টু এক্সপোনেন্সিয়াল অফ টু এন্ড পাই হ্যাঁ বারবার টু এন পাই ঠিক আছে টু এন পাই ইন্টু আই ঠিক আছে সামমঞ্জিম আগে হোক আতঙ্ক আছে সে তাহলে এক্সপোনেন্সিয়াল অফ জেড যেমন আছে ঠিক তেমনটাই থাক আমরা কি করছি এই যে ডান দিকের এক্সপোনেন্সিয়াল অফ কি আছে বলো এক্সপোনেন্সিয়াল অফ জেডটাকে রাখলাম এক্সপোনেন্সিয়াল অফ টু এন্ড পাই ইন্টু আই এইটাকে আমি ফাইনালি এই যে ডিফাইন করেছি বাক্স বানিয়ে সুন্দর করে লিখে রেখেছি এক্সপোনেন্সিয়াল অফ জেড সমান সমান ইটি দুপর এক্স কস কস ওয়াই প্লাস আই সাইন ওয়াই যেখানে জেডটা হচ্ছে কি এক্স প্লাস আই ওয়াই এর মতো তো সেটাকে যদি এক্সপ্রেশনটা এখানে বসাই তাহলে কি আসবে বলো দেখি প্রথম কথা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স জেডটা এখানে হচ্ছে কি জেড যদি হয় তোমার এক্স প্লাস আই ওয়াই তাহলে এখানে দেখো এক্স কিন্তু পুরোপুরি মিসিং এক্স মানে এখানে হচ্ছে শূন্য তার মানে ই টু দি পাওয়ার শূন্য হবে তারপরে তুমি এখানে বসাচ্ছ কস অফ টু এন পাই তারপরে বসাচ্ছ আই ইন্টু সাইন অফ টু এন পাই দারুণ লেগেছে নিশ্চয়ই ব্যাপারটা একদম সেখান থেকে তুলেছি আর এখানে বসিয়েছি আমি কিচ্ছু করিনি ঠিক আছে এতে আমার কোনো অবদান নেই এক্সপোনেনশিয়াল অফ জেড ইন এই মালটা এবার দেখো দেখি হিসেব চালাও প্রথম কথা হচ্ছে যে সাইনের সাথে কী মাল্টিপ্লাই হয়ে আছে সাইনের সাথে টু পাই মাল্টিপ্লাই হয়ে আছে সাইন টু পাই মানে কিন্তু সবসময় জিরো এবার টু এর সাথে হচ্ছে এন একটা ইন্টিজার যার মাল্টিপ্লাই হয়ে আছে তাহলে ডেফিনেটলি ডিসপোন আমাদের জিরো হবে আর কস কস অফ টু পাই কস অফ টু পাই মানে কি কস অফ টু পাই কী বলো এই যে পুরো ঘুরে আসবে তার মানে এটা এখানে হচ্ছে কস টু এর ভ্যালুটা হচ্ছে নাথিং বাট আমাদের ওয়ান ঠিক আছে তাহলে এখানে যদি এন থাকে বারবার এক পাক খেলে মানে টু পাই দুপাক যদি খায় তাহলে হচ্ছে কত হবে ফোর পাই তো এইভাবে করে এন এক দুই তিন চার তুমি বসাতেই পারো বাট উত্তর যেটা বেরোবে উত্তর তোমার ওয়ানই বেরোবে ঠিক আছে তো নিশ্চয়ই বিষয়গুলো তোমাদের এতদিনে ঝাঁচকচকে হয়ে গেছে তুমি তোমার আগের বইগুলো একটু খুলে টুলে দেখছো তো ব্যাপারটা হচ্ছে ই টু দি পাওয়ার জিরো এখানে হচ্ছে দিস মান ই টু দি পাওয়ার জিরো মানে কি সামথিং তার পাওয়ারে জিরো মানে ডেফিনেটলি সেটা ওয়ান হয় সামথিং তার পাওয়ারে যদি জিরো হয় তার মানে ডেফিনেটলি সেটা ওয়ান হয় কস টু এন বাই ওয়ান পাচ্ছি এইটা জিরো তার মানে ওভারঅল আর কিছু নয় এটা অ্যাকচুয়ালি ওয়ান পাচ্ছি তো সেটাকে লিখা আর সেটাকে না লিখা একই ব্যাপার একদম ঠিক আছে তো আলটিমেটলি তুমি দেখতে পেলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড আমরা কিন্তু একেবারে ঝাঁ চকচকে করে তুলতে পেরেছি ঠিক আছে তো এইটুকুটা ব্যাপার এইটুকুটা তোমাদের একটু আন্ডারস্ট্যান্ড করতে হতো এবার চলো দেখি এই যে প্রপার্টি থিওরেম থিওরেম পড়িনি যাই হোক প্রপার্টিসগুলো পড়লাম বা ডেফিনেশন পড়লাম এগুলো পড়ার পর অঙ্ক টঙ্ক করতে পারছি কি পারছি না সেইটা একবার চেক করা যাক প্রথম কোয়েশ্চেন তোমার দিকে তোমার সামনে তোমার একদম কাছে ছুড়ে দিলাম আমি ঠিক আছে ফাইন্ড অল ফাইন্ড অল কমপ্লেক্স নাম্বারস

কি বলছে দেখাও বলছে ফাইন্ড অল কমপ্লেক্স নাম্বার জেড জেড টাকে বলছে একটা সমান তুমি চোখ বন্ধ করে এক্স প্লাস আই ওয়াই ধরে নাও এক্স প্লাস আই ওয়াই তুমি ধরে নেবে এরপরে যেটা দেওয়া আছে গিভেন গিভেন যেটা দেওয়া আছে সেটা ধরো তুলো আর এখানে বসাও দেখি এক্সপোনেন্সিয়াল অফ জেড হুইচ ইজ ইকোয়ালস টু হবে তোমার এক্সপোনেন্সিয়াল অফ এক্স প্লাস আই ওয়াই ও সরি 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 এক কাজ করো এটা সমান সমান হচ্ছে তাহলে একবারই কাজ চলবে আমাদের এইটা হচ্ছে তোমার মাইনাস ওয়ান তাই তো তো অর বলে বলছি তাহলে এক্সপোনেন্সিয়াল অফ এক্স প্লাস আই ওয়াই যদি বসে তাহলে সেটা কী হবে বন্ধু তুম বলে গা ইতি বর এক্স হবে কস অফ ওয়াই প্লাস আই সাইন ওয়াই একদম পিওর ডেফিনেশন একদম তুলেছি আর বসিয়েছি কিচ্ছু করিনি মাইনাস ওয়ান এবার কী করতে হবে আমাদের ফেভারেট একদম কম্পেয়ার করতে হবে আমাদের কম্পেয়ারিং চালাও কম্পেয়ারিং ঠিক আছে কম্পেয়ারিং বোথ সাইড উই গেট মিলেগা আমলগ কো ইদার কো মিলেগা ইডু দি এক্স কস অফ সমান সমান হচ্ছে মাইনাস আর ইডু দি পাওয়ার এক্স সমান সমান হচ্ছে জিরো সমাজ মেয়ে আগে হোক চলো এখান থেকে অ্যাকচুয়ালি এই দুটো ইকুয়েশান থেকে এক্স এবং ওয়াই এই জিনিসগুলোকে একটু খুঁজে খুঁজে বের করতে হবে এক্স এবং ওয়াইকে যদি খুঁজে বের করতে পারি তাহলে জেড এখানে বসিয়ে দেবো জেডে বসিয়ে দিলে তোমার আল্টিমেট উত্তর উত্তর তুমি পেয়ে গেলে দ্যাট ইজ দ্য কেস তো বেসিক্যালি কিছু করতে হবে না বন্ধু তুমি একটু পথিক এক কাজ করো এখানে একটু স্কোয়ারিং অ্যান্ড অ্যাডিং চালিয়ে দাও তাহলে সব থেকে ভালো স্কোয়ারিং অ্যান্ড অ্যাডিং চালানোর পরে আমরা কী পাবো আমরা কি পাবো স্কোয়ারিং অ্যান্ড অ্যাডিং করার পরে আমরা কি পাবো আমরা পাবো হচ্ছে ই টু দি পাওয়ার টু এক্স পাবো ইন টু কস স্কোয়ার ওয়াই সাইন স্কোয়ার ওয়াই ডেফিনেটলি সেটা ওয়ান হয়ে গেছে লিখার কোনো প্রয়োজন নেই আর ডান দিকের ভ্যালু হচ্ছে তোমার আলটিমেটলি এখানে ওয়ান চলে আসবে এবার তুমি আমাকে বলো ই টু দি পাওয়ার এগ সমান সমান এখান থেকে কী পাওয়া যাবে ডেফিনেটলি টুটাকে ডান দিকে যদি চালিয়ে দিই তাহলে রুট অফ ওয়ান এবার রুট অফ ওয়ান যদি আসে তাহলে তোমার প্রশ্ন আসতে পারে মনের মধ্যে যেটা এটা প্লাস ওয়ান হবে নাকি মাইনাস ওয়ান হবে প্লাস ওয়ান মাইনাস ওয়ান আসার কথা তো ই টু দি পাওয়ার এগ সবসময় আমাদের তোমার ওয়ান হবে পজিটিভ হবে অ্যাকচুয়ালি কেন কারণ ই টু দি পাওয়ার এক্সের যেটা গ্রাফ আছে সেই গ্রাফটা তুমি লক্ষ্য বলে বুঝতে পারবে যে ই টু দি পাওয়ার এক্সের ভ্যালু কোনো দিনও তোমার নেগেটিভ হয় না কোনো দিনও নেগেটিভ হয় না ঠিক আছে সেটা সব সময় আমাদের পজিটিভ হয় ই টু দি পাওয়ার এক্সের ভ্যালু দ্যাট ইজ ওয়াই এখানে প্লাসটাকে আমরা এখানে কনসিডার করছি এনিওয়ে বাট নেক্সট হোয়াট নেক্সট এখানে আমি এক্স সমান সমান যেন একটু একটু করে দেখতে পাচ্ছি যে হোয়াট ইজ এক্স এক্স সমান সমান হচ্ছে এখানে আমি যেটা বলতে পারবো ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স সামথিং তার পাওয়ারে এক্স ইকুয়ালস টু যদি ওয়ান হয় তাহলে ডেফিনেটলি এক্সটা হচ্ছে আমাদের কি হবে বলো এক্সটা হচ্ছে আমাদের কাছে জিরো অনলি পসিবিলিটি এক্স হচ্ছে জিরো ঠিক আছে কারণ ই এর যেটা ভ্যালু সেটা দুই এবং তিনের মধ্যে লাই করে দুই এবং তিনের মধ্যে লাই করে ঠিক আছে এর মাঝে মাঝখানে কোনো একটা জায়গায় টা আছে তার মানে দুইয়ের থেকে বড়ো সেটা তো দুয়ের থেকে বড় তার পাওয়ারে যদি এক্স থাকে তো সেটা সমান সমান জিরো কখন আসবে সেটা সমান সমান ওয়ান কখন আসবে অনলি পসিবিলিটি যে এক্স যেটা আছে সেটা আমাদের কি হতে হবে সেটা আমাদের কি হতে হবে ডেফিনেটলি ডেফিনেটলি জিরো হতে হবে অল রাইট তোমাকে সমাজ মেয়ে আগে হোক এইবার চলো বন্ধু ওয়াইটাকে খুঁজে বের করা যাক তাহলে এই যে ইকুয়েশানগুলো আছে এই ইকুয়েশানগুলোকে যদি এক নাম্বার বলে দিই তো ফ্রম ওয়ান তুমি বলতে পারবে ফ্রম ওয়ান তুমি বলতে পারবে এখান থেকে কী বলতে পারবে ই টু দিব আর এক সমান সমান ওয়ান বসিয়ে দেবো তাহলে ওয়ান ওয়ান বসিয়ে দেবো তাহলে কস অফ ওয়াই সমান সমান কী পাওয়া যাচ্ছে তুমি বলে গা মাইনাস ওয়ান পাওয়া যাচ্ছে সাইন অফ ওয়াই সমান সমান কী পাওয়া যাচ্ছে তুম বলে গা জিরো পাওয়া যাচ্ছে এইবার দেখো এখান থেকে ওয়াইটাকে আমাকে এমনভাবে চুজ করতে হবে ওয়াইটাকে আমাকে এমনভাবে চুজ করতে হবে যেন দুটো কন্ডিশনকেই আমাদের যেন স্যাটিসফাই করে দুটো কন্ডিশনকেই যেন স্যাটিসফাই করে এইবার বিষয়টা হচ্ছে কসের তোমার হচ্ছে ক কত ডিগ্রি বা হচ্ছে ওয়াইয়ের কোন ভ্যালুর জন্য কসটা হচ্ছে মাইনাস ওয়ান হবে তো সেখানে অ্যাকচুয়ালি হতে পারে কস জিরো হচ্ছে ওয়ান হয় কস পাই যেটা হচ্ছে এই যে পাই কস পাই সেটা আমাদের কিন্তু মাইনাস ওয়ান হয় আর সাইন ওয়াই সাইন যদি পাই বলো এটা তো পুরো পাই তাহলে অনলি পসিবিলিটি হচ্ছে আমাদের এখানে ওয়াই সমান সমান পাই কারণ যে সাইন পাই সমান সমানও হচ্ছে আমাদের এখানে জিরো তার মানে দুটো আমাদের এখানে স্যাটিসফাই করছে ঠিক আছে মাইনাস ওয়ান বালা স্যাটিসফাই করছে কারণ কস অফ এই যে বললাম কস অফ পাই সমান সমান হচ্ছে মাইনাস ওয়ান কারণ এটা হচ্ছে তোমার সেকেন্ড কোয়ার্ডেন্টে আছে অল সাইন এটা সাইন তার মানে এখানে নেগেটিভ হবে সো দিস আর অল বেসিক বেসিক থিংস যেগুলো আমরা কমপ্লেক্স নাম্বারে ঝাঁঝকচকেভাবে করেছি তোমরা আগে ছোটবেলা থেকেও জিনিসগুলো করে আসছে খুব ভালো করে সেগুলো আর রিপিট করছি না এনিওয়ে এখানে তাহলে ওয়াই সমান সমান আমরা কি পেলাম বন্ধু কারণ সেগুলো যদি রিপিট করতে চাই আমাদের আসল অঙ্কই ছুটে যাবে ঠিক আছে এখান থেকে কি বলো কি পাওয়া যাবে তাহলে হোয়াট ইজ ওয়াই তো এখান থেকে অ্যাকচুয়ালি ওয়াই সমান সমান তুমি বলতে পারো এখান থেকে ওয়াই সমান সমান তুমি বলতে পারো সেটা হচ্ছে পাই ঠিক আছে এই দুটো থেকে ব্যাপারটা হলো ওই সমান সমান পাইও বলতে পারো আবার জেনারেল ফর্মই তোমার যদি লিখার ইচ্ছে হয় এই পাইয়ের সাথে তুমি একটা টু এন পাই অ্যাড করে দাও টু এন পাই অ্যাড করে দিলে সেটা জেনারেল ফর্ম হয়ে যায় ঠিক আছে যেটা আমরা এটা তো হলো তোমার প্রিন্সিপাল আর্গুমেন্ট তুমি বলতে পারো এটাকে ঠিক আছে তাহলে এইটা হয়ে যাবে তোমার কাছে কি হবে বলো পুরোটা পুরোটা মিলিয়ে মিশিয়ে হয়ে যাবে আমাদের কাছে তোমার আর্গুমেন্ট ক্যাপিটাল আর্গুমেন্ট যেটা জেনারেল আর্গুমেন্ট আমরা বের করেছি ঠিক আছে অলরাইট সো হোয়াট ইজ ওয়াই এখান থেকে দেখতে পাচ্ছি ওয়াই সমান সমান এইটু কমন টমন নিলে সেটা হয়ে যাবে টু এন প্লাস ওয়ান ইন্টু পাইভ টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান ইন্টু পাই ওয়াই সমান সমান অল রাইট অল রাইট তো এখানে এন কী বলে দেবে এন ইজ বিলংস টু হোয়াট এন ইজ বিলংস টু দ্য জেড ইন্টিজার ঠিক আছে চলো তো আমরা এক্স পেয়ে গেছি আমরা ওয়াই পেয়ে গেছি তার মানে আমরা জেড পেয়ে গেছি সেটাই জীবনের উদ্দেশ্য ছিল জেডটাকে খুঁজে বের করা তো জেডের এর জায়গায়ও তুমি বসে দাও এক্সের জায়গায় জিরো বসাবে ওয়াইয়ের জায়গায় এই পুরো ভ্যালুটাকে তুমি এখানে বসে দেবে ঠিক আছে তাহলে তুমি জেড ইকোয়ালস টু পেয়ে যাবে তাহলে এখানেই আমি অ্যাড করে দিচ্ছি আশা করছি তুমি দেখতে দেখতে পাবে অসুবিধে নেই হেন্স বলে অ্যাড করে দিচ্ছি জাস্ট হেন্স জেড সমান সমান আর অন্য কিছু নয় টু এন প্লাস ওয়ান ইন্টু পাই ইন্টু আই টু এন প্লাস ওয়ান ইন্টু পাই ইন্টু আই রাইট একদম জলের মতো সহজ ব্যাপার স্যাপার কিচ্ছু করিনি তেমন ডিফিকাল্ট লেভেলটা একেবারে জিরো কোনো কিছুই নেই বাকি ছোটো ছোটো জিনিসগুলো আছে সেগুলোকে একটু মাথায় রাখতে হবে ডেফিনেটলি তার জন্যে ক্লাসগুলোকে ভালো করে প্রথম থেকে দেখতে হবে ঠিক আছে নইলে কিন্তু আটকাবে সত্যিই আটকাবে দেখো পরবর্তী একটা অঙ্ক সুন্দর অঙ্ক নেওয়ার চেষ্টা করছি সেখানে কি বলছে ফাইন্ড হুম ফাইন্ড দেখো এই অঙ্কগুলো ধরো পরীক্ষায় তোমার আসবে না ঠিক আছে কিন্তু এই অঙ্কগুলোই তোমার বেস যেটা আছে একদম গোড়াটা আছে সেটা তোমার শক্ত করবে কারণ বেস যদি শক্ত না হয় তাহলে কিন্তু বড়ো বড়ো অঙ্কগুলো করা যাবে না ঠিক আছে নাম্বারস কারণ অফ সাথে তোমার যদি পরিচিতিটা ঠিকঠাক মতো না হয় তাহলে কিন্তু কাজ কিন্তু এগোবে না কথা না এগোলে কিন্তু কোনো কিছুই হবে না তুমি তোমার রাস্তায় সে তার রাস্তায় তাই তো চলো দেখো তাহলে এটার উত্তরটা একটু খুঁজে টুজে বের করা যাক কী বলেছে প্রথম কথা সেটাই আগে চেক করতে হবে এখানে বলেছে ফাইন্ড অল কমপ্লেক্স নাম্বার জেড যেখানে এক্সপারেন্সিয়াল অফ টু জেড প্লাস ওয়ান ইকোয়াস টু আই এটা বলে দিয়েছে এখান থেকে এই যে এক্সপ্রেশনটা তুমি দেখতে পাচ্ছ এই এক্সপ্রেশনটা থেকে আমাকে কী বের করতে হবে জেডের ভ্যালুগুলোকে বের করতে হবে চলো তাহলে উইদাউট এনি ফার্দার ডিলে আমরা শুরু করে দিই প্রথম কথা হলো প্রথম কাজ হলো কি লেটাস্ট কনসিডার বলে জেড সমান সমান তুমি ধরে নেবে জেড ইজ ইকোয়াস টু এক্স প্লাস আই ওয়াই জেড ইজ কস এক্স প্লাস আই ওয়াই তুমি কনসিডার করে নেবে দেন বলে তুমি বলবে হচ্ছে কি দেন হচ্ছে টু জেড প্লাস ওয়ান সমান সমান কী সেটা হচ্ছে টু ইন্টু এক্স প্লাস আই ওয়াই টু ইন্টু এক্স প্লাস আই ওয়াই প্লাস ওয়ান ঠিক আছে এখান থেকে একটু কমন টমন নিয়ে নাও রিয়েল পার্টগুলোকে একদিকে তুলে একেবারে ছুড়ে দাও আর ইমাজিনের পার্টটাকে একদিকে তুলে নাও একেবারে সুন্দর করে ঠিক আছে রিয়েল ইমাজিনারি পার্ট পুরোপুরি তুলে নিলাম সম্পূর্ণরূপে এইবার আমাদের কাজ হলো কি এইবার আমাদের কাজ হলো এক্সপোনেন্সিয়াল অফ এক্সপোনেন্সিয়াল অফ টু জেড প্লাস ওয়ান এই ব্যাপারটাকে ঠিক আছে অতই বলে বলো অতএ বলে দিস ওয়ান এক্সপোনেন্সিয়াল অফ আচ্ছা আচ্ছা এটাতে তাহলে ফর্মুলাই ফেলে দেবো ফর্মুলা বলতে যেটা ডেফিনিশন আছে সে দেখো এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই এটা হচ্ছে এক্স এটা হচ্ছে ওয়াই এক্স প্লাস আই ওয়াই দেখো এক্সপোনেনশিয়াল অফ এক্স প্লাস আই ওয়াই এর ফর্মুলা তুমি ডেফিনেটলি জানো ফর্মুলা মানে ডেফিনেশন তুমি ডেফিনেটলি জানো সো বসাও তাহলে চোখ বন্ধ করে ঝাঁ চকচকভাবে একেবারে ই টু দি পাওয়ার এক্স ইন্টু কজ অফ টু আই প্লাস আই সাইন টু আই আই সাইন টু ওয়াই ঠিক আছে চলো সো নেক্সট ওয়াট নেক্সট ওয়াট নেক্সট ওয়াট এক্সপোনাল অফ দিস ওয়ান অল রাইট দেখো আবার আমি ভুলভাল কাজ করতে গেলাম এটা সমান সমান ওয়ান বসিয়ে দিয়ে পরের পরের বার বলে দিতে পারো সো সো বলো এটা সমান সমান হচ্ছে কি এটা সমান সমান হচ্ছে আই তাহলে আমরা কি করব কম্পারিজন চালাবো ই টু দি পাওয়ার টু এক্স প্লাস ওয়ান কস অফ টু ওয়াই প্লাস আই সাইন টু ওয়াই প্রথমেই বলে দিলে এখন কম্পেয়ারিং বলে দিতাম সমান সমান আই এটা তো দেওয়া আছে তাই না

কস অফ টু ওয়াই সমান সমান হচ্ছে কি ডেফিনেটলি ওয়ান ওয়ান না ডেফিনেটলি এটা জিরো তারপর এটা হচ্ছে ইডি দিওয়ার টু এক্স প্লাস ওয়ান ইন্টু সাইন অফ টু ওয়াই সাইন অফ টু ওয়াই সমান সমান হচ্ছে আমাদের ওয়ান এইবার ঠিক আছে আশা করছি দারুণ হয়েছে তো ব্যাপারটা হচ্ছে কী করবো করবোটা কি এখানে বেসিক্যালি প্রথমে স্কোয়ারিং অ্যাডিং করে দিলে সেখান থেকে এক্স ইডি দিওয়ার টু এক্স প্লাস ওয়ান এটা সমান সমান ওয়ান চলে আসবে তো সেই কাজটাই আগে নইলে করি স্কোয়ারিং অ্যান্ড অ্যাডিং Squaring and adding, we get. আমরা কী পাবো ই টু দি পাওয়ার টু এক্স প্লাস ওয়ান ডাইরেক্টলি বলে দিচ্ছি ই টু দি টু এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার আসবে সেটা সমান সমান ওয়ান আসবে তো অ্যাকচুয়ালি সেটা সমান সমানই ওয়ান আসবে একটাই নেবো পজিটিভটাকে নেব প্লাস মাইনাস ওয়ান আসবে তবে শুধুমাত্র আমরা পজিটিভটাকে নেব বিকজ অফ ই টু দি পাওয়ার সামথিং ই টু দি পাওয়ার এক্স টাইপের কিছু যদি থাকে তাহলে সেটা কোনো দিনও কোনো দিনও নেগেটিভ হতে পারে না ঠিক আছে অলরাইট সো দিস ওয়ান ইস ওয়ান and uh, what about তাহলে এইবার e x x x টাকে তাহলে এনিহাউ সামহাউ আমাদের কি বের করতে হবে এখান থেকে কি করে বের করব বলো সবথেকে সহজ উপায় কি হতে পারে আমাদের কি লাগবে z লাগবে তার মানে x টাকে বের করতেই হবে লগারিদমিক চালাতে হবে তাহলে বোথ সাইড বলছো کیا بولতি পাবলিক स्क्वेयरिंग एंड অ্যাডিং চালালাম ঠিক আছে অসুবিধা নেই এক্স ও এক কাজ করে দাও তাহলে টু এক্স প্লাস ওয়ান সমান সমান হচ্ছে জিরো করে দাও এটা সব থেকে ভালো কারণ বসাইডের লগারি নিলেও সেই একই বিষয়টাই আসবে ঠিক আছে চলো এখান থেকে কী পাওয়া যাচ্ছে তাহলে আলটিমেটলি এক সমান সমান পাচ্ছি মাইনাস ওয়ান বাই টু মাইনাস ওয়ান বাই টু বাকি থাকলো কি আমাদের ওয়াই বের করতে হবে মালটাকে পুরোটা একেবারে এক নাম্বার নামকরণ করে দাও দেখি তাহলে বলব ফ্রম ওয়ান উই ফ্রম ওয়ান উইগেট এক নম্বর থেকে আমরা কী পাবো দেখো দেখি এক নম্বর থেকে যেটা পাবো সেটা হচ্ছে ইডি তো টু এক্স প্লাস ওয়ান এখানে বসাবো আমরা ওয়ান এখানে বসাবো ওয়ান তার মানে কস অফ টু ওয়াই সমান সমান জিরো এবং সাইন অফ টু ওয়াই সমান সমান হচ্ছে ওয়ান কস অফ টু ওয়াই কস অফ টু ওয়াই সমান সমান হচ্ছে জিরো এবং সাইন অফ টু ওয়াই সমান সমান হচ্ছে ওয়ান এইবার বলো দেখি উত্তর দাও আমাকে এইবার বলো দেখি কী হবে কসের কোন ভ্যালুর জন্য হচ্ছে তোমার জিরো হবে আর সাইনের কোন ভ্যালুর জন্য ওয়ান হবে তুমি দেখো তো কস যদি আমি নিই যে থিটাটা আছে সেই থিটাটাকে যদি আমি পাই বাই টু নিই পাই বাই টু যদি নিই তাহলে সাইনটা ডেফিনেটলি ওয়ান এবং কসটা ডেফিনেটলি জিরো ক্লিয়ার একদম ঝাঁচকছে আশা করছি তো এখান থেকে দিস ইমপ্লয়িজ উই গেট দিস ওয়ান উইচ ইমপ্লাইজ বলে দাও হুইচ ইমপ্লাইজ টু ওয়াই সমান সমান হচ্ছে পাই বাই টু টু ওয়াই সমান সমান পাই বাই টু তাহলে ওয়াই সমান সমান হচ্ছে পাই বাই ফোর ঠিক আছে এইবার এটাকে এইভাবেও রাখতে পারো এটাকে হচ্ছে তোমার জেনারেল ফর্মে লিখলে সবথেকে বেশি ভালো হয় ঠিক আছে কারণ জেনারেল ফর্মের জন্য সব থেকে ট্রু তার মানে ব্যাপারটা হচ্ছে যে এখান থেকে তুমি বলে দাও তাহলে ওয়াই সমান সমান দিসব সো 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 বলে ডাইরেক্টলি বলে দাও এখানে সো তোমার জেড ইকোয়ালস টু হচ্ছে এক্স এক্স মানে কি বলো बताओ मेरे को ইজ এক্স এক্স एक्स इज ওয়ান বাই টু এক্স ইস ওয়ান বাই টু এবং প্লাস হচ্ছে কি ওয়াই হচ্ছে তোমার তুমি এখানে অ্যাড করে দিও টু এন পাই ঠিক আছে টু এন পাই প্লাস পাই বাই ফোর টু পাই প্লাস এখানে কমন টমন নিতে পারো এনটাকে বলে দেবে এন কোথায় আছে বাবা জীবন এন জেডের মধ্যে আছে ঠিক আছে এখানেও অ্যাড করতে পারো এখানেও অ্যাড করতে পারো প্লাস টু বলে অ্যাড করে দিতে পারো তাহলে এখানে যদি প্লাস টু এন করে দিই এখানে তো একটুখানি আলাদা আসছে তাহলে উপরেই জয়েন করো এখানে আনসারটা ডিফারেন্ট আসবে এখানেই জয়েন করতে হবে ঠিক আছে কারণ নিয়ম তো এটাই টু এন পাই প্লাস এটা সমান সমান হবে টু এন পাই প্লাস হচ্ছে পাই বাই টু আর এখান থেকে যদি ওয়াই বলো ওয়াই আসবে তোমার কাছে হচ্ছে এন পাই প্লাস এন পাই প্লাস পাই বাই ফোর এন পাই প্লাস পাই বাই ফোর ঠিক আছে তাহলে আই ইন্টু এন পাই +5/4 ठीक है यह भी समझ में आ गया होगा ऑलराइट अभी भाग काट दिएছি ঠিক আছে অলরাইট সো দিস ওয়ান ইজ নাথিং বাট দা জট অলরাইট ঠিক আছে চলো চলো পরবর্তী অঙ্কের দিকে যেতে হবে আমাকে তাহলে এটা হলো আমাদের সুন্দর একটা অঙ্ক বেসিক একদম বেসিক আতিপাতি অঙ্ক বলতে পারো এছাড়া আরও একটা অঙ্ক আছে যেটা আমি তোমাকে তাহলে করতে দিই এইচডাব্লু দিই কারণ এইচডাব্লু না দিলে কাজ না আমাদের বেসিক বেসিক জিনিস পারবে নেক্সট কোয়েশ্চেন যেটা বলছি সেটা হচ্ছে যে সলভ সলভ এক্সপ্রেশন বলে সরি এক্সপ্রেশন কেন বলছি এক্সপোনেন্সিয়াল অফ এক্সপোনেন্সিয়াল ফাংশন অফ জেড সমান সমান হচ্ছে ওয়ান প্লাস রুট থ্রি ইন্টু আই ওয়ান প্লাস রুট থ্রি ইন্টু আই তাহলে বলো ক্যা মিলে ইহা সে তোমক ক্যা মিললে হয় এখান থেকে অ্যাকচুয়ালি যে জেড আছে সেই টাকে তোমাকে বের করতে হবে ঠিক আছে তো প্রথম কথা হলো কি যে জেড সমান সমান এক্সপ্লাস আমি নিয়ে নিচ্ছি তারপরে আমি বলে দেবো যে নাও এক্সপোনেনশিয়াল অফ এক্সপোনেন্সিয়াল অফ জেড সমান সমান ওয়ান প্লাস রুট থ্রি ইন্টু আই এখান থেকে আমি যেটা পাবো সেটা হচ্ছে এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে সেটা হচ্ছে এক সেকেন্ড ই টু দি পাওয়ার এক্স কস অফ ওয়াই প্লাস আই সাইন ওয়াই এইটা সমান সমান হচ্ছে ওয়ান প্লাস রুট থ্রি ইন্টু আই ঠিক আছে এবার কম্পারিজন চালাও দেখি কম্পেয়ারিং বা ইকুয়েটিং তোমার যেটা পছন্দ হয় তুমি সেটাই করো কম্পেয়ারিং হ্যাঁ বোথসাইট বা রিয়ালিনারি পার্ট বলে আমরা কি পাবো আমরা পাবো হচ্ছে আমাদের ওয়ান ইডুদি পর এক্স সাইন অফ ওয়াই সমান সমান হচ্ছে রুড ওভার অফ থ্রি তাই তো এখানে বেকার নিলাম পরের বেজে নিলেই ভালো হতো স্কোয়ারিং অ্যাডিং বোথ স্কোয়ারিং অ্যান্ড অ্যাডিং বোথসাইড বোথসাইডস উই গেট আমরা পাবো হচ্ছে স্কোয়ারিং অ্যান্ড অ্যাডিং করার পরে সেটা হচ্ছে ই টু দি পাওয়ার টু এক্স ই টু দি পাওয়ার টু এক্স সমান সমান ডান দিকে হচ্ছে নাথিং বাট ওয়ান ঠিক আছে এখানে সাইন স্কোয়ার ওয়াই কনসি স্কোয়ার ওয়াই চলে আসবে সেটা ও আচ্ছা ডান দিকে ওয়ান আসবে না অন্য কিছু আসবে ওয়ান প্লাস থ্রি আসবে তার মানে রুট ওভার অফ ফোর তার মানে রুট ওভার অফ ফোর তার মানে টু আসবে এখানে ঠিক আছে শুধুমাত্র টু আসবে মানে রুট ওভার ফোর আসবে অ্যাকচুয়ালি বাট সেটা শুধুমাত্র টু নেবো প্লাস মাইনাস টু এর মধ্যে শুধুমাত্র পজিটিভটাকে নেব কেন নেব ডেফিনেটলি তুমি জানো সেটা অল রাইট নেক্সট হোয়াট ইজ তোমার এইবার তাহলে এইবার তাহলে এক্সটাকে বের করা আমাদের কাছে এইবার চাপ হয়ে গেল তাই তো চল চাপের কিছু নেই তেমন বোধ সাইডে লগারি দামি নিয়ে নাও দেখি বোধ সাইডে দুটোই কিন্তু রিয়াল এটাও রিয়েল নাম্বার এটাও রিয়েল নাম্বার তো এই যে লগারি দমিকটা নিচ্ছি এটা আমরা রিয়ালবেলা লগারি দামি নিচ্ছি যেটা আমরা পড়েছি সেই লগারি দমিকটা নিচ্ছি ও আচ্ছা এখনও তো ক্যাপিটাল লগারি তোমাদের আসেনি কমপ্লেক্সের লগারি দমিকটা আসেনি এখনও তবুও আগে তোমাকে বলছি ঠিক আছে লগারিদমিক অফ টু দিস ওয়ান ইমপ্লাইস হচ্ছে টু এক্স সমান সমান হচ্ছে লগারিদমিক অফ টু তার মানে এক্স সমান সমান কী পাওয়া যাচ্ছে বাবা জীবন ওয়ান বাই টু লগারিদেমিক অফ টু তাই চাইলে তুমি এটাকে উপরে চালিয়ে দিতে পারো তাহলে সেটা হয়ে যাবে তোমার কি রুট ওভার অফ টু হয়ে যাবে তাহলে ঠিক আছে দাঁড়ো এক সেকেন্ড লেটমি চেক দিস ওয়ান ই টু দি পাওয়ার এক্স টু এক্স

একই রকম ঠিক আছে আগের অঙ্কটাকেও কি আমি ভুলভাল করেছি নাকি আমার কেমন কেমন যেন মনে হলো যে এখানে মনে হচ্ছে ভুল করেছি আমি স্কোয়ারিং অ্যান্ড অ্যাডিং তাই তো তাইতো না এটা ঠিকই আছে চলো এটা দেখো ইটির পরে এই সমান সমান আমাদের কাছে এসছে টু তাহলে এখান থেকে বোথ সাইডে লগারিদমিক চালিয়ে দিলে এক সমান সমান লগারি দামিক অফ টু আসে ঠিক আছে অসুবিধে নেই এটা নিয়ে তাহলে মাথা ব্যথা কোথায় মাথা ব্যথা হচ্ছে ওয়াই নিয়ে ঠিক আছে সো ফ্রম ওয়ান বলো ফ্রম ওয়ান আমরা কী পাবো ফ্রম ওয়ান থেকে আমরা কী পাচ্ছি এখানে ই ইডির পর এক্স সমান সমান কী বসাবো টু বসাবো ক কস ওয়াই সমান সমান পেয়ে যাবো হচ্ছে ওয়ান বাই টু কস ওয়াই হচ্ছে ওয়ান বাই টু কস অফ ওয়াই সমান সমান হচ্ছে ওয়ান বাই টু চলে আসবে আর সাইন অফ ওয়াই সমান সমান রুট থ্রি বাই টু আসবে তাহলে তাই তো এটা রুট থ্রি আছে

তার মানে আলটিমেটলি এখান থেকে আমরা কম্পারিজান ডম্পারিজান চালিয়ে আমরা যেটা পাবো সেটা হচ্ছে অতএব ওয়াই আমরা যেটা পাবো সেটা হচ্ছে পাই বাই থ্রি পাবো প্লাস কী পাবো বলো টু এন পাই যেখানে এনটা কি এন হচ্ছে বিলংস টু দা জেড রাইট সময় আগে হোক তাহলে বলো তাহলে জেড কি হেন্স দ্য আলটিমেট আনসার জেড ইজ ইকোয়ালস x এক্স প্লাস আই ওয়াই এক্স প্লাস এক্স কত এক্স হচ্ছে তোমার লগারিদমিক অফ টু প্লাস আই ইন টু ওয়াই পাই থ্রি প্লাস পাই দিস ওয়ান রাইট যেখানে এনটা তুমি বলে দেবে এনটা হচ্ছে নাথিং বাট দা সেট ঠিক আছে তো আশা করছি ঠিকঠাক করেই দিতে পারলাম কনটেন্টটা এইবার তোমার লগারিদমিক ফাংশনের দিকে আমি এগিয়ে যেতে চাই লগারিদমিক ফাংশনের দিকে আমি এগিয়ে যেতে চাই তাহলে হেডিং দাও দেখি লগারিদমিক ফাংশন দেখো এক্সপোনেন্সিয়ালের কনসেপ্টগুলো এইবার তোমার কাছে কিন্তু অনেকটাই বেশি সহজ হয়ে গেছে এতক্ষণ অবধি কর করার পর ঠিক আছে যদি প্রথম থেকে দেখো প্রথম থেকে লিখে লিখে করো নোটটাকে ঠিক ঠিকঠাক করে বানাও হ্যাঁ মানে যতগুলো ক্লাস হবে একদম পরপর নোটটাকে ঠিকঠাক করে বানাও সেই নোটটা পড়লেই যথেষ্ট ঠিক আছে আর শেষের দিকে অবশ্যই তোমাকে আরও প্র্যাকটিস করতে হবে একটু তো ফাংশন কারণ প্রথম থেকে দেখলে কোন জায়গায় আশা করছি সমস্যা হবে না আমরা শুধুমাত্র বেসটা তৈরি করলাম এখন থেকে বুঝলে লগারি লগারিধ ফাংশন ঠিক আছে লগারি ফাংশন অলরাইট এখনকার টপিক হলো এইটা চলো শুরু করা যাক আমি ওই জল পান করি চলো তো লগারিদমিক ফাংশন যেটা আছে সেটাকে যদি বুঝতে হয় তাহলে আমাদের বেসিক লগারিদেমিকের যে কনসেপ্টটা আছে সেটা জানলেই আমাদের কাছে যথেষ্ট যেমন হচ্ছে ইডি ডিপো আর এক্সের আমি কনসেপ্টটা দিলাম তোমাকে আমরা জানি ই টু ডিপার এক্স এটাকে বলা হচ্ছে এক্সফোনান্সিয়াল ফাংশন ফর রিয়াল এই যে ভেরিয়েবল ইডি ডুপার এক্স এক্স মানে এক্স যে ভেরিয়েবলটা আছে সেটার কথা বলছি অ্যাকচুয়ালি লগারিদমিক কী করে আসে তোমার কী মনে হয় লগারিদমিকটা এসছে কি করে সেটা হচ্ছে এইটা সমান সমান যদি এটা সমান সমান যদি ধরো ওয়াই কনসিডার করো বলছে সাইডে লগারিদমিক চালিয়ে দাও তাহলে এই সমান সমান লগারিদমিক অফ ওয়াই আসবে তার মানে কি এখান থেকে এই যে কনসেপ্টটা তুমি দেখতে পাচ্ছ এই কনসেপ্টটা থেকে কি বুঝতে পারছো যদি তোমাকে এই এক্সপ্রেশনটা দেওয়া না থাকে এই এক্সপ্রেশনটা দেওয়া নেই তোমাকে জাস্ট এইটা দেওয়া আছে ইটির পর এক্স সমান সমান হচ্ছে ওয়াই তো ওয়াইটা তোমার এক্সটা কি এক্সটা হচ্ছে লগারিদমিক অফ ওয়াই এক্সটা হচ্ছে লগারিদমিক অফ ওয়াই এক্স ইজ দ্য লগারিডমিক অফ ওয়াই ঠিক আছে এক্স ইজ দ্য লগারিদম লগারিদমিক অফ ওয়াই ঠিক আছে এইটা হলো অ্যাকচুয়াল কনসেপ্ট এবার বিষয়টা হচ্ছে কারণ লগারিদমে লগারিদমিক ইটুদার এক্স থেকেই এসছে বিষয়টা হচ্ছে যে কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রেও ব্যাপারটা একদম পিওরলি একই ঠিক আছে কারণ ই টু দি পাওয়ার এক্সকে আমরা কি আকারে লিখছি বলো ই টু দি পাওয়ার এক্সকে আমরা লিখছি হচ্ছে এইভাবে করে দেখো যে ধরো কোনো একটা কমপ্লেক্স নাম্বার আছে এইভাবে বলো দেখি ব্যাপারটাকে লেট হুম জেড বি এ নন জিরো হুম নন জিরো কমপ্লেক্স নাম্বার এইটা হচ্ছে তোমার একটা নন জিরো কমপ্লেক্স নাম্বার দেন দেয়ার এক্সিস্ট দেন দেয়ার এক্সিস্ট বলে বলবে দেয়ার এক্সিস্ট এ কমপ্লেক্স নাম্বার দেন দেয়ার এক্সিস্ট এ কমপ্লেক্স নাম্বার সেটা হচ্ছে ডাব্লিউ বলছো সাজ দ্যাট এমন যে এই যে এক্সপোরেন্সিয়াল অফ ই এক্সপি অফ ডাব্লু সমান সমান হচ্ছে সেট কী বোঝালো এখানে অ্যাকচুয়ালি এখানে কিছুই বলা হয়নি এখানে বলা হয়েছে যদি ই টু দি পাওয়ার ডাব্লু হয় সমান সমান জেড হয় ঠিক আছে তো বলছে জেড যদি একটা কমপ্লেক্স নাম্বার হয় তো বলছে দে আর এক্সিস্ট এ ডাব্লু দে এক্সিস্ট এ ডাব্লু ঠিক আছে দে আর এক্সিস্ট এ কমপ্লেক্স নাম্বার যেটা এই যে ইকুয়েশনটা আছে এটাকে স্যাটিসফাই করবে এই ব্যাপারটাই এখানে বলা হচ্ছে যদি সেখানে জেড থাকে তার মানে সেখানে এক্সপোনেন্সিয়াল অফ সামথিং ডাব্লু একটা থাকবে এই ব্যাপারটা বলা হচ্ছে এখানে ঠিক আছে এটা সেটা তো থাকবেই আমরা অ্যাকচুয়ালি একটু আগেই দেখেছি ব্যাপারটা কোথায় দেখেছি বলো তো নোটের মধ্যে মনে হয় দেখলাম যে সেটা না এক সেকেন্ড কিমে সেকেন্ড কোথায় লিখলাম আমি আচ্ছা এই যে দেখো এই যে এই যে এই যে এই দেখতে পাচ্ছ ইউ প্লাস আইভি যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার এটাকে তুমি যদি ধরো জেড কনসিডার করো এটাকে যদি বলো জেড তাহলে এখানে দেখলাম যে জেড সমান সমান ঘুরে ঘুরে ফিরে এসে এখানে একটা এক্সপোনেন্সিয়াল আসছে আর একটা দেখো দিস ইজ দ্য রিয়াল পার্ট আই ইন্টু ওয়াই এক্স প্লাস এর আই মতো দেখতে তাহলে এটাকে তুমি যদি ডাব্লু বলে দাও তাহলে জেড সমান সমান এক্সপোনেনশিয়াল অফ ডাব্লু আসে ঠিক আছে তো এই হলো ব্যাপারটা যে এটা কেন বলছে সেখানে সেটা আমি তোমাকে এক্সপ্লেন করে দিলাম কারণ আমরা পড়েছি বিষয়টা এবার যদি এক্সপ্লেন করে দিই তোমার যদি ব্রেনের মধ্যে ঢুকে চায় ব্যাপারটা তাহলে যখন রিডিং দেবে তখন আর অসুবিধা হবে না তো বলতে কি চাইছে এখানে বলতে চাইছে যে এক্সপ্রেশনটা দেয়ার রেজিস্টার ডাব্লু এইবার এই যে ডাব্লু আছে এই ডাব্লুটাকেই বলছে লগারিদমিক অফ জ্যাট ঠিক আছে কি বলছে বলো এইভাবে বলো যে অতএব বলবো অতএ দিস ওয়ান সো হেয়ার বলে বলো হেয়ার এই যে ডাব্লু হুম এই ডাব্লু সেট টু বি ইজ ডাব্লু ইজ সেট টু বি লগারিদমিক লগারিদমিক দমিক অফ জেড বানাও বাক্স বানাও এই হল বাক্স তোমার ঠিক আছে তো লগারিদমিক অফ জেড এর যে কনসেপ্টটা সেটা আমরা থিওরি আকারে ছোট্ট করে আমরা এখানে লিখলাম ঠিক আছে কিছুই নেই ব্যাপারটা তো এইবার তোমাকে কয়েকটা জিনিস আমাকে বলতে হবে না বললে নাই হোক এই যে গুলো আছে এগুলো হচ্ছে তোমার মাল্টি ভেরিয়েবল হতে পারে হুম সেগুলো আমাকে বলতে হবে ওকে তুমি এখানে দেখছো ডাব্লু ইজ সেট টু বি লিডমিক অফ জেড এইবার উইনো বলে বলছি ঠিক আছে এগুলো কনসেপ্ট কনসেপ্টগুলো না বললেই না হোক উইনো যে এক্সপোনেনশিয়াল অফ জেড ইজ অ্যাকচুয়ালি এক্সপনেনশিয়াল অফ টু এন পাই হ্যাঁ টু এন পাই আই টু এন পাই আই প্লাস ডাব্লু টু এন পাই আই প্লাস ডাব্লু ঠিক আছে

প্রমাণে করেছি সেটা একটু খাতা উল্টে পাল্টে দেখো বিষয়টা হচ্ছে যেটা বলতে চাইছি আমি তখন থেকে যে তুমি এখানে বললে এই যে ডাব্লু বাবা জীবন আছে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে না নাকি লগারিদমিক অফ সেটা হচ্ছে লগারিদমিক অফ জেট তুমি এটা বললে এইবার তুমি বলো তো তাহলে এই ডাবলু সমান সমান যদি লগারিদমিক হয় তাহলে হিসেব মতো এই যে পুরো ভ্যালুটা আছে এটা সমান সমান হচ্ছে তোমার লগারিদমিক অফ জেড এটা সমান সমান লগারিদমিক জেড তো বিষয়টা হচ্ছে এখানে যেটা বলার যে এই লগারিদমিক অফ জেডের যে ভ্যালুটা আছে সেটা কি হতে পারে সেটা একসাথে অনেকগুলো হতে পারে কেন অনেক হতে পারে বলছি বিকজ অফ ভ্যালুটা দেখো এখানে টু এন পাই আই আছে তার মানে এন ইস বিলংস টু দ্য জেড এই যে ব্যাপারটা আছে এই ব্যাপারটাকে যদি বসাও জেড সমান সমান ওয়ান টু থ্রি ফোর বসাও প্রত্যেকবার এই ভ্যালুটা কিন্তু চেঞ্জ হবে তার মানে লগেরি তোমিও জেডটাও বারবার বারবার কিন্তু চেঞ্জ হতে থাকবে আর যদি চেঞ্জ হয় তার মানে কি একের অধিক এখানে কিন্তু অনেকগুলো ভ্যালু আমরা পেয়ে যাব ব্যাপারটা বোঝা গেল এটি তো বার এক্সের ক্ষেত্রেও বিষয়টা ঠিক একই তবে সেখানে বলা হয়নি বাকি ব্যাস এইটুকুটাই যে এখানে একের অধিক হচ্ছে তোমার লক্স জেডের হচ্ছে ভ্যালুটা পাওয়া যাবে ঠিক আছে সেটাই এখানে অ্যাড করে দিচ্ছি জাস্ট যে এই যে লগারিদমিক আছে হুম লগারিদমিক অফ জেড ইজ দিস শোজ দ্যাট দিস শোজ দ্যাট লগারিদমিক অফ ঠিক আছে এই যে লগারিদমিক অফ জেড যে ব্যাপারটা আছে ইজ মাল্টিভ্যালিউড ফাংশন ইজ মাল্টি ভ্যালিউট ঠিক আছে এর অনেকগুলো ভ্যালু থাকতে পারে সমাজ মেয়ে আগে হোক ঠিক আছে চলো এইবার লগারিদমিকের যে বিষয়টা আছে সেটা ডিনোট করা হয় যেটা যেভাবে সেটা আমি বলে দিচ্ছি তোমাকে যে অ্যাড করে নাও এটা

পাই আই বাক্সবাণী দিই আশা করছি বোঝে যাচ্ছে ঠিক আছে তাহলে এটাকে ডিনোট করা হচ্ছে এইভাবে লগারি কাকে বলা হচ্ছে এবং লগারিদমিকটাকে কিভাবে কীভাবে লিখা হচ্ছে সেটা আমি কিন্তু তোমাকে দেখিয়ে দিলাম যে ব্যাপারটা হচ্ছে দিসপান যে অ্যাকচুয়ালি যে কোনো রকমের লগারিদমিক সেটাকে লগ অফ সেট আকারে লিখা হয় ব্যাস এটাই এটাই জানার ঠিক আছে ডান দিকে যা আছে আছে সেটা এখান এই জায়গাটা অনুযায়ী আর কি তবে এই যে ক্যাপিটাল এলটা লিখলাম ঠিক আছে ক্যাপিটাল এই যে লগার লিখলাম এ দিস ইজ আমরা যেভাবে আর্গুমেন্ট পড়েছি ক্যাপিটাল একটা পড়েছি হচ্ছে ক্যাপিটাল আর্গুমেন্ট একটা হচ্ছে স্মল আর্গুমেন্ট তো এইটা হচ্ছে তোমার ক্যাপিটাল আর্গুমেন্টের মতো হচ্ছে লগারিদমিক ব্যাপারটা বোঝা গেল তার মানে এখানে মাল্টিভ্যালুটা এখানে অসংখ্য ভ্যালু থাকবে এবার স্মল আর্গুমেন্ট যেমন আমরা পড়েছি এটাকে কী পড়েছি দিস ইজ প্রিন্সিপাল আর্গুমেন্ট তাই না এটা পড়েছিলাম আমরা প্রিন্সিপাল আর্গুমেন্ট প্রিন্সিপাল আর্গুমেন্ট হওয়ার শর্তটা কী ছিল থিটাটা সবসময় পাই এবং পাই মাইনাস পাই এবং পাইয়ের মধ্যে থাকতে হবে এটাই হচ্ছে প্রিন্সিপাল আর্গুমেন্টের শর্ত এখানে বলছে এনের ভ্যালুটা যখন জিরো হবে কি বলছে এই যে এন আছে এন এর ভ্যালুটা যখন তুমি জিরো নেবে তখন যে লগারিদমিকটা চলে আসবে বেরিয়ে আসবে সেটাকে বলা হবে প্রিন্সিপাল লগারিদমিক ব্যাপারটা বোঝা গেল প্রিন্সিপাল লগারিদমিক জাস্ট এইটুকুটাই আর কিছু না তো এটা রিলেটও করে দিলাম তোমাকে আমি সুন্দর করে চলো তাহলে সেটাকে বলে দিই প্রিন্সিপাল লগার এখানে বলতে হবে আমাকে এভাবে বলা দেয় অ্যাড করে নেওয়া যে হোয়েন কি কালার নেবো আমি সেটাই ভাবছি হোয়েন জিরো ক্যাপিটাল লগারিদমিক অফ জেড ইজ কল্ড এইটাকে বলা হবে প্রিন্সিপাল এইটাকে কি বলা হবে প্রিন্সিপাল প্রিন্সিপাল পি এল প্রিন্সিপাল ঠিক আছে লগারিদম লগারিদম ঠিক আছে প্রিন্সিপাল লগারিদম প্রিন্সিপাল লগারিদম অফ জেড এইভাবে বলে দাও অফ জেড ঠিক আছে অ্যান্ড আবি নাহি আবি অর শুনিয়ে ইজ ডিনোটেড বাই প্রিন্সিপাল লগারিদমিকটাকে তাহলে আলাদাভাবে ডিনোট করা হবে তাহলে ডেফিনেটলি ইজ ডিনোটেড বাই ইজ ডিনোটেড বাই স্মল লগ অফ জেড স্মল লগ অফ জেড স্মল লগ সেট হেডিং মেরে তোমার ঠিক আছে কালারটা পল্টে দিচ্ছে না দেখতে এই এই তো হলো ব্যাপার সেবার পুরোটা এবার তোমাকে কিছু ব্যাপার সেবার আমাকে আরো বলিতে হইবে এতটুকু এতটুকুতে থেমে গেলে চলবে না লগার দমিকের কনসেপ্টটা একটু এলাবো আমাকে বলতে হবে কিছু করার নেই এবার যদি না বলি হুম যদি না বলি বা এখানে একটু একটু করে দেখিয়ে দিই সেটা করলেও হয় তবে যখন রিভিশন দেবে তখন তোমাকে বই ঘাঁটতে হবে গিয়ে তখন আর মানে অ্যাকচুয়ালি বোঝা যাবে না সো দ্যাট ইজ ওয়াই অ্যাকচুয়ালি বলে দিচ্ছি আমি ধরো যে কোনো একটা জেড বলে নাম্বার আছে কমপ্লেক্স নাম্বার অ্যান্ড কমপ্লেক্স নাম্বারের যে পোলার রিপ্রেজেন্টেশন সেটা আছে আর অফ কস্তিটা প্লাস আই সাইন আইসাইন্থিটা আরও থিটা প্লাস আই থিটা ঠিক আছে যেখানে থিটা কোথায় থাকবে থিটা যেহেতু আমি এখানে নিয়েছি হচ্ছে প্রিন্সিপাল আর্গুমেন্ট দ্যাট ইজ ভাই থিটা থাকবে মাইনাস পাই এবং পাই এর মধ্যে মাইনাস পাই এবং পাই এর মধ্যে তাহলে থিটাটা কি হচ্ছে একটা প্রিন্সিপাল আর্গুমেন্ট হচ্ছে বা অ্যাম্প্লিটিউড ও কেউ বলে ঠিক আছে অলরাইট এইবার লেট এগেইন বা লেটই বলো চলো ডাব্লু সমান সমান ডাব্লু সমান সমান আমি কনসিডার করছি ইউ প্লাস আইভি

একদম আগের কনসেপ্ট যেভাবে লগারিদমিকের কনসেপ্ট বলেছি সেভাবে এখানে কিন্তু বলছি ডাব্লু যদি লগারিদমিক অফ জেড হয় তাহলে এই যে এক্সপ্রেশনটা আছে এটা একদম হানড্রেড পার্সেন্ট ট্রু হবে কি আছে কি আছে বলো তাহলে এইটা সমান সমান তুমি বলতে পারবে দেন বলে বলতে পারবে যে এক্সপনেন্সিয়াল অফ এক্সপোনেন্সিয়াল অফ জেড সমান সমান হচ্ছে ডাব্লু না ভুল বললাম এক্সপোনেন্সিয়াল অফ ডাব্লু সমান সমান এ তো গালতি না থা এক্সপোনেন্সিয়াল ডাবলু সমান সমান হচ্ছে এইটা আমরা কিন্তু ফাইনালি বলতে পারবো ঠিক আছে একদম বেসিক একদম দারুণ কনসেপ্ট তো এখান থেকে দেখো আমরা কী বলতে পারি কী বলতে পারি বন্ধু প্রথম কথা হচ্ছে ডাব্লু ডাব্লু এচ আছে কি ইউ প্লাস বসাও এখানে এ তোমার এক্সপোনেনশিয়ালের যেটা তুমি ডেফিনেশন জানো সেই ডেফিনেশান অনুযায়ী এখানে বসাও তার মানে কি ই টু দি পাওয়ার ইউ কস অফ ভি প্লাস আইসাইন ভি একদম দারুণ ব্যাপার ঝাঁ চকচকে পুরোটা জেট সমান সমান কি জেট সমান সমান তুমি পোলার রিপ্রেজেন্টেশন আঁকারে নিয়েছো সেটা তুলে নিলে একেবারে ঝাঁ চকচকে কস অফ থিটা প্লাস আইসাইন থিটা কস অফ থিটা প্লাস আইসাইন থিটা ঠিক হ্যাঁ ইয়ে বিষয় লেঙ্গে তাহলে আলটিমেটলি যেটা দেখতে পাচ্ছি এখানে একটু কম্পারিজন চালাতেই হবে কিছু করার নেই চলো কম্পারি কম্পেয়ারিং চালাই কম্পেয়ারিং কম্পেয়ারিং

একদম ঝামাচকচকে বড়োটা তাহলে আমরা বের কি করতে চাইছি সেটা একটা নতুন চ্যালেঞ্জ সেটা হচ্ছে বের করছি কি সেটাই তো আমরা বের করার চেষ্টা করছি অ্যাকচুয়ালি এই যে ক্যাপিটাল লগারিদমিক অফ জেট এইটাকে বের করার চেষ্টা করছি অ্যাকচুয়ালি তাহলে এটা হচ্ছে কি এটা হচ্ছে তোমার ডাব্লু তাহলে ডাব্লু যদি দেখো ডাব্লুটাই হচ্ছে তোমার ইউ প্লাস আইভি তার মানে এখান থেকে আমাদের ইউ এবং ভি সেগুলোকে আর এবং থিটার এক্সপ্রেশন আমাদের সেটা বের করতে হবে ঠিক আছে চলো তাহলে কে করা ভাই বতা মেরে কো স্কোয়ারিং অ্যান্ড অ্যাডিং তাহলে বোথ স্কোয়ারিং অ্যান্ড অ্যাডিং চালাও দেখি স্কোয়ারিং অ্যান্ড অ্যাডিং বোথ উই গেট আমাকেও মিলেগা ই টু দিওয়ার টু ইউ সান শান আর এর স্কোয়ার মিলেগা ঠিক হ্যাঁ ইয়ে ভি সেহ লঙ্গে তো আর যেটা এখান থেকে অলরেডি আর সম্পর্কে আমাদের ধ্যান ধারণা আছে সেটা কিন্তু একটা পজিটিভ ভ্যালু ডেফিনেটলি ডিফিনেটলি সেটা কিন্তু একটা পজিটিভ ভ্যালু কেন আর পজিটিভ ভ্যালু বলছি বিকজ অফ দ্যাট ইজ অ্যান্ড ওটাই হচ্ছে জেড এর ম্যাগনিটিউড ম্যাগনিটিউড মানে হচ্ছে কি তার লেন্থের কথা বলা হচ্ছে সেই আর তাই তো তো আর হচ্ছে আমরা জানি পজিটিভ এবার আমাদের যেটা জীবনের উদ্দেশ্য সেটা হচ্ছে ইউটাকে খুঁজে বের করা তাই তো আর হচ্ছে আমরা ইউটাকে খুঁজে বের করবো তার মানে এখান থেকে আর কিছুই করার নেই আমরা যদি শুধুমাত্র ই টু দি পাওয়ার ইউ কনসিডার করি টুটাকে ডান দিকে চলে দিই তার মানে রুট ওভার হয়ে যাবে টু টু কেটে যাবে আলটিমেটলি শুধুমাত্র আর পাবো এবার তোমার প্রশ্ন হচ্ছে শুধুমাত্র প্লাস আর পাবো না মাইনাস আর পাবো এখানে অলরেডি আরটা হচ্ছে পজিটিভ যদি তুমি এখানে মাইনাসটাকে নিয়ে নাও তাহলে কিন্তু এটা নেগেটিভ হয়ে যাবে আর ডেফিনেটলি বলেছি ই টু দি পাওয়ার ইউ এই যে টার্মগুলো ই টু দি পাওয়ার সামথিং কোনো একটা টার্ম কোনো দিনও নেগেটিভ হতে পারে না সেটা সবসময় পজিটিভ সো অ্যাকর্ডিং টু দ্যাট আমরা যদি অ্যাপ্লাইটা অ্যাপ্লাই করি তাহলে এখান থেকে কী পাওয়া যাবে চালিয়ে দেবো বোথ সাইড লগারিদমিক যেটা আমি এটা এটা এটাও রিয়াল ভ্যালু এটাও রিয়েল ভ্যালু তো লগার ডিদমিক চালিয়ে দিয়ে আমি ইউ সমান সমান পেয়ে যাবো যেটা সেটা হচ্ছে স্মল লগারিদমিক অফ আর অল রাইট অল রাইট এইটুকুটা পুরো তো ঝাঁ চকচকে ইউ সমান সমান আমরা কিন্তু লগারিদমিক অফ আর বের করে নিয়েছি তাহলে নেক্সট কাজ কি নেক্সট জীবনের উদ্দেশ্য হচ্ছে ভিটাকে বের করা ভিটাকে বের করার জন্য ডেফিনেটলি আমাদেরকে এই যে ইকুয়েশানগুলো আছে সেগুলোকে ইউজ করতে হবে হ্যাঁ সো ফ্রম ওয়ান এখানে ইউ এর ভ্যালুটাকে বসিয়ে দিত ইটু দি পর ইউ সমান সমান আর বসিয়ে দেবো এখানে তাহলে আর এবং আর কেটে যাবে চলো পরবর্তী পেজে চলে যাই আমরা সো ফ্রম ওয়ান ফ্রম ওয়ান উই গেট আম কেউ ক্যা মেলেগা আমকেও ক্যা মেলেগা কস ভি সমান সমান কস থিটা কস অফ ভি হ্যাঁ কস অফ ভি সমান সমান হচ্ছে কস অফ থিটা সাইন অফ ভি সমান সমান পাবো সাইন অফ অ্যাজ ইট লুকস লাইক এইবার বন্ধু বিষয়টা হচ্ছে যে তাহলে দেখি বুঝতে পারছি ভি ইজ টু থিটা একদম দুটো ইকুয়েশান থেকে পুরো ঝাঁ এবার আমি কী বলেছিলাম তোমাকে জেনারেল ফর্মটা নিতে হবে তার মানে টু এন পাইটাকে তুমি অ্যাড করে দেবে এখানে ঠিক আছে টু এন পাইটাকে এখানে অ্যাড করে দেবে আর এন সমান সমান তুমি কী বলে দেবে এন হচ্ছে বিলংস টু দ্য জেড ঠিক আছে তো চলো তাহলে সেটা বলে দিই দিস সোজ দিস সোস দ্যাট যে ভি সমান সমান হচ্ছে টু এন পাই প্লাস সিটা টু এন প্লাস ব্যাপারটা হচ্ছে এই যে কস আছে তোমার এবার আমাকে বিশ্বাস নাও হতে পারে টু এন পাইটা কী করে লিখলাম কেন এই লিখলাম কী দরকার ছিল তো টু এন পাই তুমি বসাও প্লাস থ্রিটা বসাও এবার এনটা তুমি ওয়ান প্রথমে বুট করো তাহলে এখান থেকে কী পাবে কস অফ টু পাই হ্যাঁ কস অফ টু প্লাস এটা সমান সমান কি বলো দেখি ডেফিনেটলি এটা সমান সমান হচ্ছে তো ব্যাপারটা ব্যাপারটা বোঝা গেল ঠিক একই রকমভাবে এন ই কষ্ট টু বসাও থ্রি বসাও ফোর বসাও একদম পুরোপুরি প্রত্যেকটার ক্ষেত্রে এখানে এইটা পাবো আমরা দ্যাট ইস হাই এখানে বলছে যে ফিটাকে আমাকে কনসিডার করতে হবে দিস এইভাবে করে ঠিক আছে তো এই জিনিসগুলো নিয়েও আবার অনেকের কনফিউশন থাকে ডেফিনেটলি থাকবেই আমি হানড্রেড পারসেন্ট সো সেটার জন্যে একটুখানি আগের দিনের বইগুলোকেও খুব খুলতে হবে মানে আগে যে পড়ে ছেড়ে দিয়েছি না বিক্রি করে দিয়েছি কী জানি তো সেই বিক্রি করা বইগুলোকেও একটু চেয়ে নিয়ে এসে একটু দেখতে হবে ঠিক আছে সব থেকে সহজ উপায় হলো একটু ইউটিউব দেখে নাও কারণ ইলেভেন টুয়েলভের সেই ইউটিউবে যা ক্লাস আছে বাপরে একেবারে পুরো ভরা ঠিক আছে গ্রাজুয়েশনে তেমন কিছু খুঁজে পাবে না গ্র্যাজুয়েশান আছে তবে স্ট্রাকচারালি নেই কোনো জায়গাতেই নেই স্ট্রাকচারালি বা ধরো ক্যালকাটা ইউনিভার্সিটি ওরিয়েন্টেড যে তোমাকে পড়ানো হবে সেটা ইউটিউবে তুমি কোথাও খুঁজে পাবে না তুমি তো টপিক ওয়াইজ হয়তো পেলে পেতে পারো কিন্তু তার জন্যে সেই টপিক ওয়াইজ পড়েও লাভ নেই কারণ ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলো তুমি সেখানে পাবে না এনিওয়ে যেটা বলা সেটা হচ্ছে যে ক্লাস ইলেভেন টুয়েলভের হাজারও লেকচার আছে সেখানে গিয়ে কমপ্লেক্স নাম্বারগুলোকে একটুখানি ঝালাই করে নিতে পারো আগের কনসেপ্টগুলোকে কারণ আগের কনসেপ্ট না থাকলে ডেফিনেটলি বুঝতে পারছো এখানে একটু কষ্ট হচ্ছে অনেকের হবে কিন্তু কিছু করার নেই দ্যাট ইজ ওয়াই বারবার বলছি আমি তো কোথায় এসছি আমরা এসে পৌঁছেছি ভি এ জায়গাটায় যেখানে এনটাকে আমাকে বলে দিতে হবে জেডের মধ্যে আছে ঠিক আছে এইটুকুটাও হলো ভালো হয়েছে উদ্দেশ্য কি উদ্দেশ্য বের করা জেড ইউ প্লাস আই ভি এইটাকে বের করা তো বলো তাহলে হোয়াট ইজ ইউ প্লাস আই ইউ এসছে তোমার এখানে লগারিদমিক অফ আর আর এটা হচ্ছে ভি বন্ধু উত্তর দেবে আমাকে হোয়াট ইজ লগারিদমিক অফ আর অতই বলে বলো আচ্ছা অতই বলেই বলছি এখানে হলো আরে ক্যা কালিয়া ক্যাপিটাল লগারিদমিক অফ ক্যাপিটাল লগারিদমিক অফ জেড সমান সমান এইটা সমান সমান হচ্ছে আমাদের ডাব্লু ঠিক আছে এটাই তো কনসেপ্ট লগারিদমিকের কনসেপ্টটাই হলো এটা আরেকবার দেখি দেখি নিয়ে আসি নাও বুঝতে পারলে আবার ঝামেলা এখানে দেখো ডাব্লু ইজ সেট টু বি লগারিদমিক অফ জেট তার মানে কি এই যে ডাব্লু দেখতে পাচ্ছো ডাব্লু বাবা জীবন ডাব্লু হচ্ছে লগারিদমিক অফ জেট এই ব্যাপারটা বলছে দেখো সেই এক্সপ্রেশনটাই ওখানেও আছে একই রকম একদম সিমিলার একদম টু দ্য পয়েন্ট হুম চলো তো পরের পেজে চলে যাই পরের পেজে হচ্ছে এই এখানে আছে এবার এটা বললাম সো হোয়াট ইজ ডব্লিউ ইউ প্লাস আইভি ইউ কি বলো দেখি লগারিদমিক অফ স্মলার আর ইউ প্লাস আইভি এবার আই ইন্টু ভি ভি হচ্ছে কি ভি ভি হচ্ছে তোমার টু এন পাই প্লাস সিটা টু এন পাই প্লাস সিটা যেখানে এনটা বিলংস টু দা জেড ওয়ার এন ইজ বিলংস টু ওয়ার্ড এন ইজ বিলংস টু জেড তোমা তো সমাজ মে আগে হোক ইত্যুসাধু চিজ হ্যাট बताओ भाई लापुसाओं को है है तो लापुसा सचिन से लापुसाओं को लापुसा थ्योरी ऐतुटु को बोल दीछी তো এই যে ব্যাপারটা হলো আমাদের কাছে যেটা তুলে ধরতে পেরেছি এতক্ষণ অব্দি ক্যাপিটাল লগারিদমিক অফ জেড সমান সমান স্মল লগারিদমিক অফ আর আরটা যদি তোমার এখানে একটু বুঝতে অসুবিধা হয় তাহলে আরটাকেও সুন্দর করে লিখে দিই আরটা হচ্ছে তোমার কাছে যে মডিউলস অফ জেড মডিউলস অফ জেড সমান সমান আর ডেফিনেটলি সেটা ম্যাগনিটিউড আমরা জানি আই ইন্টু টু এন পাই থিটা যদি বুঝতে অসুবিধা হয় সেটাও আমি বলে দিচ্ছি থিটা হচ্ছে তোমার স্মল আর্গুমেন্ট মানে প্রিন্সিপাল আর্গুমেন্ট অফ জেড যেখানে এনিস বিলংস টু জেট ঠিক আছে এনিস বিলংস টু জেট অ্যান্ড দিস ওয়ান ইজ অর বলে বলছি ক্যাপিটাল লগারিডমিক অফ জেট বাক্স বানিয়ে দিই সুন্দর করে তোমার পছন্দ হবে আমি আশা করি এই হলো বাক্স এই হলো বাক্স ডাক্স আমি কিন্তু তোমার সামনে তুলে ধরলাম বাক্স সো দিস ওয়ান ইজ তোমার ক্যাপিটাল লগারিদমিক অফ জেট এরপরে যদি প্রিন্সিপাল লগারিদমিক অফ জেড বের করার ইচ্ছে হয়ে যায় তাহলে তুমি কী করবে তাহলে তুমি কী করবে জে এন সমান সমান তুমি জিরো ফুট করে দেবে ব্যাপারটা বোঝা গেল হ্যাঁ তো এইভাবে দাও যে অ্যান্ড সরি 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 পেনটা তো পাল্টাতে হবে আমাকে অ্যান্ড ফর প্রিন্সিপাল লগারিদমিক আর্গুমেন্ট বললাম কি লগারিদমিক তুমি একটু ঠিক করে নিও ব্রেনের মধ্যে একটু এডিট করে নিও প্রিন্সিপাল লগারিদমিক হ্যাঁ প্রিন্সিপাল লগারিদমিক ইস প্রিন্সিপাল লগারিদমিক কি বলবো বলো তো প্রিন্সিপাল লগারিদমিক অফ জেড ইস স্মল এল ও জি অফ জেড সমান সমান হচ্ছে এল ও জি স্মল এটাও স্মল ঠিক আছে এই জায়গাটায় একটুখানি কনফিউশন হবে ডেফিনেটলি আমি জানি খুব ভালো করে তোমাকে তো চিনি আমি তো এন এর জায়গায় আমি বসাবো কিন্তু জিরো এন এর জায়গায় গিয়ে বসাবো জিরো জিরো বসালে হচ্ছে এই যে আর্গুমেন্ট অফ জেড চলে আসছে আই ইন্টু স্মল মানে বা প্রিন্সিপাল আর্গুমেন্ট অফ জেড চলে আসবে দেখো এটাকেও বাক্স বানাতে হবে আমাকে এটাকে বাক্স বানিয়ে আমি যেটা বলতে চাইছি আমার বক্তব্য আমার বক্তব্যটা একটু ঝেড়ে নি ব্যাপারটা হচ্ছে যে এটাও তুমি স্মল লক দেখছো এটাও তুমি স্মল লক দেখছো দেখো দুটোর মধ্যে পার্থক্য আছে এটা হচ্ছে তোমার প্রিন্সিপাল এখানে লগারিদমিকের কনসেপ্ট বলা হচ্ছে এইটা জেড জেডটা এখানে দেখবি জেডটা কি তুমি আমাকে বলো দেখি বলো হোয়াট ইজ জেড জেড ইজ এখানকার যে জেডটা তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার মানে এক্স প্লাস আই এক্স প্লাস আই ওয়াই মতো নাম্বার এখানে যেটা দেখতে পাচ্ছ মডিউলাস অফ জেড মডিউলাস অফ জেড মানে কি এইটা হচ্ছে তোমার স্মল আর আর হচ্ছে দিস ইজ আর লেন্থ লেন্থ মানে কি লেন্থ ডেফিনেটলি সেটা একটা ইন্টিজার তার মানে কি সেটা একটা রিয়েল নাম্বার সো দ্যাট ইজ ওয়াই লগারিদমিক অফ আর মানে হচ্ছে কি এখানে তুমি লগারিদমিক বের করছো রিয়েল নাম্বারের আর এখানে তুমি লগারিদমিক বের করছো কমপ্লেক্স নাম্বার এইটুকুটা হচ্ছে বেসিক পার্থক্য ঠিক আছে এইটা হচ্ছে রিয়েল নাম্বারের লগারিদমিক এইটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারের লগারিদমিক ঠিক আছে দেখতে কিন্তু একই বাট সেটা চিনবে কি করে সেটা হচ্ছে ওই যে ব্যাপারটা যে লগারিদমিকের সাথে কি আছে মানে কার লগারিদমিক বের করছো যদি রিয়েল নাম্বারের লগারিদমিক বের করছো তাহলে সেটা রিয়েল লক আর যদি কমপ্লেক্স বের করছো তাহলে সেটা কমপ্লেক্স লক ইতুসা তো বাত হয় ঠিক আছে লাপুসা কনসেপ্ট হ্যাঁ ক্যা হ্যা হ্যা সচিন মেয়ে চলো সো অলরাইট তো পুরো কনসেপ্টটা আমি তোমাকে এখানে কিন্তু একদম লিখে লিখে সুন্দর করে কিন্তু বলে দিলাম ঠিক আছে পুরো কনসেপ্টটা একদম ঝাঁ চকচকে হয়ে গিয়ে হবে আমি খুব ভালো করে জানি তাহলে এক দুটো অঙ্ক করে নেওয়া যাক ফাটাফাট চালিয়ে শুরু করতে হে দোস্ত অঙ্কডঙ্ক ওকে ওকে কী ধারে অঙ্ক এখানেই আছে অঙ্ক দেখো কী বলেছে বেশিক এক্সাম্পলের মধ্যেই আছে তো কোশ্চিন আকারে লিখে নাও এখানে কোশ্চিন আকারে বলেছে বন্ধু কি বলেছে যে ফাইন্ড ফাইন্ড ক্যাপিটাল এলোজি ক্যাপিটাল লগ অফ জেড জেডটা কি একটা কমপ্লেক্স নাম্বার অ্যান্ড স্মল লগ অফ জেড ওয়ার বলেগা ইদার ইদার ইজ বলে এক নাম্বারের কোয়েশ্চেন সেটা হচ্ছে জেড সমান সমান হচ্ছে আমাদের ওয়ান এটা একটা রিয়েল নাম্বারের ই দিয়ে দিয়েছে আর কি যাই হোক রিয়েল দিয়েছে সেটা অসুবিধে নেই পরেরটা দিয়েছে জেড সমান সমান মাইনাস ওয়ান এটা আমি করবো না এটা তোমাকে দেবো আমি শেষে তিন নাম্বারটা দেখো দেখি তিন নাম্বারটা হচ্ছে জেট সমান সমান হচ্ছে আই আচ্ছা আই আছে ইয়ে ভিসে জেট সমান সমান দেওয়া আছে হচ্ছে মাইনাস ঠিক আছে চলো করা যাক ধরা যাক একদিক থেকে ধরবে ধরবে তুলবে আর ছাড়বে কারণ জেট সমান সমান ভেরি ভেরি ইজি সেটা হচ্ছে একটা রিয়েল নাম্বার দেওয়া আছে তার মানে ক্যাপিটাল লগারিদমিক বলো ক্যাপিটাল দেখো ক্যাপিটাল লগারিদমিকে তুমি একটা ফর্মুলা অলরেডি এস্টাবলিশ করে ফেলেছো আমি বাক্স বানিয়ে দিয়েছি সেটা নিয়ে অসুবিধে নেই আমি দেখাচ্ছি তোমাকে দাঁড়াও তো যেটা বলার সেটা হচ্ছে যে তুমি ক্যাপিটাল এই যে লগারিদমিক ও জেড বের করার চেষ্টা করছো দিস ইজ নাথিং বাট আমাদের রিয়েল নাম্বার যে লগারিদমিক সেই লগারিদমিকটাই এখানে এটা থেকে এটাই কনভার্ট হয়ে যাবে কেন কনভার্ট হবে বিকজ অফ জেড ইজ আ কমপ্লেক্স নাম্বার না জেড ইজ আ রিয়াল নাম্বার এখানে বলে দিয়েছে তো বেসিক্যালি নিয়ম যেটা নিয়ম যেটা বলছে সেটা হচ্ছে তুমি যেটা শিখেছো হ্যাঁ তুমি যেটা শিখেছো সেই হিসেবে এটাকে অ্যাপ্লাই করা চলো তাহলে যেটা শিখেছি সেই হিসেবে অ্যাপ্লাইটা করা যাক আমরা কি শিখলাম এখানে শিখলাম ক্যাপিটাল লগারিদমিক অফ জেড সমান সময় লগারিদমিক অফ মডিউলস অফ জেড প্লাস আই ইন্টু টু এন বাই প্লাসমেন্ট অফ জেট ইন টু দা জেড ঠিক হ্যাঁ ঠিক হ্যাঁ ঠিক হ্যাঁ তুলে নিয়ে আসো ফর্মুলা ফর্মুলা তুলে নিয়ে আসলে তুমি প্রথম কথা হচ্ছে কী দরকার বলো তো জেড দেওয়া আছে তোমার এখানে ওয়ান ওয়ানটাকে তুমি কনভার্ট করে নেবে হচ্ছে কস অফ কস অফ জিরো হুম কস অফ জিরো প্লাস আই সাইন জিরো কস অফ জিরো প্লাস আই সাইন জিরো এই হিসেবে তুমি সেটাকে কনভার্ট করলে এখন যেটা বলার দ্যাট ইজ মট জেড তার মানে কি এই যে আরটা যেটা আর এদের সাথে মাল্টিপ্লাই হয়ে থাকে সেই কিছু নেই মানে ওয়ান আছে তো দ্যাট ইজ ওয়াই মরজেট ইস দিস ওয়ান প্রিন্সিপাল আর্গুমেন্ট এই যে ছোট আর্গুমেন্ট অফ জেট সেটা কি বন্ধু সেটা হচ্ছে জিরো কেন জিরো কারণ এই জিরোটা হচ্ছে মাইনাস পাই এবং পাই এর মধ্যেই কিন্তু আছে দ্যাট ইজ বাই প্রিন্সিপাল আর্গুমেন্ট প্রিন্সিপাল আর্গুমেন্টের কনসেপ্টগুলো আশা করছি তোমার মনে আছে ব্যাপারটা তো সেটাকেই এখানে কপি করছি আর কিছু নয় তাহলে ফাইনালি আমরা ক্যাপিটাল লগার ডোমিক অফ এক্স আমরা বলে দিতে পারি সরি ক্যাপিটাল দমিক অফ জেড বলে দিতে পারি দ্যার ইজ নাথিং বাট লগার ইড বা লগ অফ জেড লগ অফ মট জেড তাই তো মট জেড হচ্ছে কি চল লিখেই দিই আগে তাহলে একটু প্র্যাকটিস হয়ে যাক আই ইন্টু টু এন্ড পাই প্লাস স্মল আর্গুমেন্ট অফ

ঠিক আছে লগনের গ্রাফ দেখবে ঠিক আছে এইটা হচ্ছে জিরো তার মানে এলিমিনেট করলাম এইটা হচ্ছে কি আই ইন্টু টু এন পাই আই ইন্টু টু এন পাই তো ক্যাপিটাল লগারিদমিক অফ জেড আমি যেটা চোখের সামনে দেখতে পাচ্ছি হুম আমি যেটা চোখের সামনে দেখতে পাচ্ছি দ্যাট ইজ নাথিং বাট আই ইন্টু টু এন ইন্টু পাই তাই তো হিসেব মতো তো সেটাই হয় আমি যদি ঠিক করিনি তো লগ ওয়ান কেন বের করেছে এখানে হ্যাঁ ওকে ফর্মুলা তো ঠিকঠাকই বসিয়েছি আমি বাপু তাহলে এখানে আইটাকে গায়েব করে দিলো কেন উত্তরে এল ভুলভাল করে দিয়েছে মনে হচ্ছে আমাদের উত্তরে মনে হচ্ছে ভুলভাল করে দিয়েছে এটা আই হবে এখানে আই থাকবে তো থাকছে তো আইটাই উড়িয়ে দিয়েছে এনিওয়ে হোয়াট ইজ স্মল লগ অফ তার মানে প্রিন্সিপাল লগারিদমিক বলে বলো লগারিদমিক টা কি হবে তুমি চেল্লামিল্লি করেই বলতে পারো স্মল লগ অফ স্মল এল হ্যাঁ স্মল এল শুধুমাত্র এলটা হচ্ছে স্মল তো স্মল অফ জেড তুমি বলতে পারো সেটা এন সমান সমান আমি কী বসাবো জিরো বসাবো দ্যাট মিনস নাথিং বাট জিরো পুরো ভ্যালুটাই আমাদের কাছে জিরো চলে আসলো একদম পুরো বেসিক পাতি আতি পাতি ঠিক আছে তুলবে আর ছাড়বে শুধুমাত্র আর কিছু নয় সেকেন্ডও তোমার চোখের সামনে আমি নিমেষেই চোখের পলকে আমি করে ফেলছি তাহলে দেখে নাও দিস ওয়ান ইজ মাইনাস ওয়ান ওয়ান মানে হচ্ছে তোমার কস অফ তোমার হচ্ছে পাই হ্যাঁ আমি বলে দিচ্ছি তোমাকে কস অফ পাই আমি এখানে প্রিন্সিপালটা নেব কিন্তু ডেফিনেটলি কস অফ পাই নেব আর নেবো হচ্ছে আই সাইন অফ পাই নেবো তারপরে হচ্ছে এখানে তুমি বলো অতএব বলে মরজেট মরজেট ইজ ওয়াট মরজেট ইজ দেখো এর সাথে কি মাল্টিপ্লাই হয়ে আছে ডেফিনেটলি ওয়ান সো দ্যাট ইজ ওয়াই ওয়ান অ্যান্ড অ্যান্ড বন্ধুরা হোয়াট ইজ প্রিন্সিপাল আর্গুমেন্ট মানে স্মল এ আর জি অফ জেড সমান সমান হচ্ছে নাথিং বাট পাই রাইট ইতনা ইতনা সাত তোম সমেড দেখো ফর্মুলা ফেলো লগ অফ ওয়ান প্লাস আই ইন্টু আই ইন্টু টু এন পাই ঠিক আছে টু এন পাই প্লাস টু এন পাই প্লাস দিস ওয়ান এই যে আর্গুমেন্ট স্মল আর্গুমেন্ট স্মল আর্গুমেন্টকে একদম ডাইরেক্টলি বসিয়ে দিচ্ছি উত্তর বেরিয়ে আসবে লগ ওয়ান সমান সমান হচ্ছে তোমার জিরো অ্যান্ড এই যে পুরো জায়গাটা উঠে আসলো সেটা হচ্ছে টু এন প্লাস ওয়ান ইন্টু পাই ইন্টু আই তার মানে আইটাকে সামনে দিকে নিয়ে নিচ্ছি এনিওয়ে দিস ওয়ান ইজ দ্য আলটিমেট রেজাল্ট ফর ক্যাপিটাল লকরদমিক হোয়াট ইজ প্রিন্সিপাল লকরদমিক অ্যান্ড স্মল লগ অফ জেট এই যে দেখো স্মল লগ অফ তার মানে কি জেডটা একটা কমপ্লেক্স নাম্বার কমপ্লেক্স নাম্বারের সামনে যদি থাকে তাহলে সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারের যে লগারিদমিক সেটা প্রিন্সিপাল লগ অফ মিলেগা ক্যা মিলেগা বাতাও লগ অফ আচ্ছা লগ অফ বেরকু আমি লিখতে যাচ্ছি কেন অযথা এখানে এনিকস টু জিরো বসাবো টু কী বসাবো জিরো বসাবো জিরো বসিয়ে যেটা উত্তর আসবে সেটাই হচ্ছে তোমার দিস ওয়ান আই ইন্টু পাই আসবে তাহলে আই ইন্টু পাই দিস ওয়ান ইজ দ্য আলটিমেট প্রিন্সিপাল লগারিদমিক তোমিকে সমাজ মেয়ে তো আগে হোক এরপরে আমরা এই যে দেখো তিন নম্বরটা তিন নম্বরটা আমি করে দিচ্ছি চার নম্বরটা তুমি তাহলে করবে তিন নম্বরটা হচ্ছে জেড সমান সমান আই তিন নম্বরের উত্তর জেড সমান সমান কী বলে দিয়েছে বন্ধু বলে দিয়েছে জেড সমান সমান নাকি আই আইকে কী সে কনভার্ট করবে সেটাকে পোলার ফর্মে কনভার্ট করার চেষ্টা করো হুম তাহলে সেখান থেকে স্মল আর্গুমেন্টটা ওখান থেকে বেরিয়ে চলে আসছে তো পোলার ফর্মে কনভার্ট করো সেটাকে তুমি বলতে পারবে তার মানে কসের ভ্যালুটা হবে জিরো আর সাইনের ভ্যালুটা হচ্ছে তোমার ওয়ান দেখো এটাকে তুমি এইভাবে ভেবে ভেবে করতে পারো অথবা তুমি একটু লিখে লিখে করতে পারো আই সমান সমান আরও কস প্লাস আই সাইন থিটা সেভাবে করে সেখান থেকে একটু কম্পারিজন টম্পারিজন চালিয়ে সেখান থেকে প্রিন্সিপাল আর্গুমেন্টটা বের করবে এমনভাবে প্রিন্সিপাল আর্গুমেন্ট বের করবে থিটা যেন মাইনাস পাই এবং পায়ের মধ্যে থাকে এই কন্ডিশনটা যেন মিস না হয়ে যায় ইতনাশা তো সমাজতে হো না ইয়ে চলো সো দিস আই অ্যান্ড সাইন অফ ও সরি 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 কস অফ দেখো তো কস অফ পাই বাই টু নিচ্ছি প্লাস আই সাইন পাই বাই টু এটু একটু পছন্দ হলো কি না একটু দেখো দেখি একটু দেখো জাস্ট এ একটুখানি দেখবে এখানে দেখো কস অফ পাই বাই টু দ্যাট জিরো অ্যান্ড আই সাইন বাই বাই টু সাইন পাই বাই টু মানে হচ্ছে ওয়ান তাহলে শুধুমাত্র আই পড়ে থাকবে সো আই ইন ফ্রন্ট অফ ইউ চলো তাহলে এখান থেকে তুমি বলো হোয়াট ইজ জেট উত্তর দেখা একদম পুরোপুরি ওয়ান বেরোবে হোয়াট ইজ দা আর্গুমেন্ট অফ জেড তার মানে প্রিন্সিপাল আর্গুমেন্ট কি এক সেকেন্ড জাস্ট হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল আর্গুমেন্ট অফ জেড এইটার উত্তর দেবে তুমি এইটা হচ্ছে নাথিং বাট পাই বাই টু কেন পাই বাই টু কারণ হচ্ছে পাই বাই টু হচ্ছে মাইনাস পাই এবং পাই এর মধ্যে আছে সেই কারণে প্রিন্সিপাল হচ্ছে যদি না থাকতো তাহলে সেটাকে প্রিন্সিপাল বানাতে হতো ঠিক আছে কারণ এইগুলো তো করেছি অনেকবার এনিওয়ে আমরা তাহলে এইবার প্রস্তুত ক্যাপিটাল লগার দিমেক অফ জেড বের করতে ক্যাপিটাল লগার দিমেক অফ জেড লগ অফ দেখো সূত্রটা আমি লিখে দিচ্ছি বারবার তাহলে তোমার মুখস্থ হয়ে যাবে এখানে হবে তোমার টু এন পাই প্লাস আর্গুমেন্ট অফ জেড ইন্টু আই আইটাকে মিস করবে না আবার ঠিক আছে নইলে তুমি মিস হয়ে যাবে তোমাকে তোমার নাম্বার মিস হয়ে যাবে নইলে লগার ই তুমি কফ জট তার মানে এটা ওয়ান চলে এটা হচ্ছে তোমার লগ ওয়ান সমান জিরো সেটা লিখছি না আর আলাদা করে এই পার্টটাকে লিখছি শুধুমাত্র টু এন পাই প্লাস পাই বাই টু ইন্টু আই অল রাইট অল রাইট তুমি একটু কমন টমন নিতে পারবে একটু দেখতে ভাল লাগবে তাহলে তুমি এখানে পাই বাই টু কমন নিয়ে নাও দেখি বন্ধু তুমি এখানে পেয়ে যাবে ফোর এন প্লাস ওয়ান ইন টু পাই বাই টু ইন্টু পাই বাই টু ইন্টু আই ৰাইট ৰাইট দেলাৰ দমিক অফ জেড ইজ ইকুৱা টু নাথিং বাট ফ'ৰ ইন প্লাছ আই ইনটো টু ইন টু আই এজ চিম্পল এজ ইট লিটছ লাইক হোৱাট ইজ ব'ল দেখি প্ৰিন্সিপাল লগাৰিডেমিক অফ জেট প্ৰিন্সিপাল লগাৰিডেমিক অফ জেট সমান সমান কি হ'ব ডেফিনেটলি এন ইক্ট টু জিৰ' পাৰ্চেণ্ট হ'ব উত্তৰ তোমাৰ হাতৰ মুঠ হয় ঠিক আছে দিছ মান ইজ দ্য প্ৰিন্সিপাল লগাৰডেমিক অফ চেট অট ৰাইট তিন নম্বরটা হয়ে গেলো চার নম্বরটা করে দেব এ ক্যা দিন আগে আয় তোমলক তুমি করবে তো চলো চার নম্বরটা হাফ করে দিচ্ছি হাফ অর্ধেকটা চার নম্বরটা জাস্ট অর্ধেক রাস্তা পর্যন্ত পৌঁছবো তারপরে রাস্তাটায় একা একা যেতে হবে পারবে তো পারবে তো ভয় পাবে না তো মাইনাস আই মাইনাস আই হোয়াট ইজ দিস অ্যাকচুয়ালি কসের যেটা ভ্যালু হবে সেটা হয়ে যাবে তোমার কাছে জিরো সাইনের যেটা ভ্যালু হয়ে যাবে সেটা বলছে মাইনাস ওয়ান আইসাবি হতা হে ক্যা আইসাবি হতা হে তুম বলে গা হাঁ 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 তো হতা হে কেন বলছি কারণ এখানে দেখো দেখি তোমার মাইনাস পাই বাই টু কী বললাম মাইনাস পাই বাই টু মাইনাস পাই বাই টু কনসিডার করলাম এখানে তুমি সাইনের ভ্যালুটা তুমি নেগেটিভ ওয়ান পাবে আর কসের যেটা ভ্যালু হবে সেটা ওয়ান জিরো পাবে কারণ কস পাই বাই টু মানে হচ্ছে তোমার জিরোলি পসিবিলিটি ইস থ্রিটা ইজ টু মাইনাস পাই বাই টু রাইট ও রাইট চলো ফির হ্যাঁ চলো দেখা যাক অ্যাকচুয়ালি কস অফ মাইনাস পাই বাই টু আমি নিচ্ছি আর এটা নিচ্ছি হচ্ছে আই সাইন অফ মাইনাস পাই বাই টু রাইট রাইট তাহলে এবার তোমার মনে প্রশ্ন আসতে পারে যে এটা কি প্রিন্সিপাল আর্গুমেন্ট হচ্ছে ডেফিনেটলি প্রিন্সিপাল আর্গুমেন্ট হবে কারণ মাইনাস পাই এর থেকে মাইনাস পাই বাই টুটা হচ্ছে বড়ো আর মাইনাস পাই বাই টু এর থেকে পাই বড়ো তো ডেফিনেটলি এটা কিন্তু প্রিন্সিপাল আর্গুমেন্ট হতেই হবে রাইট এরপরে তাহলে তুমি বলো হোয়াট ইজ মড অফ জেড মড অফ জেড কি আছে ডেফিনেটলি ওয়ান আছে চোখ বন্ধ করলেই তুমি আন্ডারস্ট্যান্ড করতে পারছো আর্গুমেন্ট অফ জেড মানে প্রিন্সিপাল আর্গুমেন্ট অফ জেড হচ্ছে মাইনাস পাই বাই টু আর ক্যাপিটাল লগারিদমিক অফ জেড এইটা সমান সমান হচ্ছে লগ অফ মড অফ জেড তার মানে ওয়ান দ্যাট ইজ জিরো অ্যান্ড লগ অফ মড অফ জেড আমি সেটা এটার কথা বলছি তবে এটাকে তুমি ওয়ান লিখতে পারো প্লাস টু এন পাই মাইনাস পাই বাই টু ইন্টু টু ইন্টু আই এটা হচ্ছে প্রিন্সিপাল আর্গুমেন্ট এই যে প্রিন্সিপাল বাই টু এখানে বসিয়ে দিলাম কিচ্ছু নেই কিচ্ছু নেই পুরোপুরি একেবারে জল ডল ব্যাপার স্যাপার নিয়ে না ফোর এন প্লাস ওয়ান ইন্টু ফাইভ বাই টু ওই সরি প্লাস হবে না এটা মাইনাস হয়ে যাবে তাহলে মাইনাস ওয়ান ইন্টু ফাইভ বাই টু ইন্টু আই ঠিক আছে আর এই যে লগারিদমিক অফ জেড তুমি পাচ্ছ এন সমান সমান তুমি জিরো বসাও তাহলে তুমি আলটিমেটলি প্রিন্সিপাল লগারিদমিকটা পেয়ে যাবে ফাইভ বাই টু ইন্টু আই একেবারে পুরো জল টল ব্যাপার স্যাপার ঠিক আছে আজকে তো জল জল করছি পরের দিনে কিন্তু একটু হাঁপিয়ে যাবে ঠিক আছে এনিওয়ে আরও কিছু অঙ্ক আমাকে করাতে হবে কতক্ষণ হলো তো না সবাই আছে আমাদের কাছে ভি চলো পরবর্তী অঙ্কের দিকে যাব দেখো অঙ্ক টঙ্ক না করলে না এগোবে না নইলে অনেক পিছিয়ে পড়ে যাব ঠিক আছে বারবার নইলে ক্লাস দিতে হবে চলো এখানে একটু একটা অঙ্ক আছে এই অঙ্কটা করা যাক আসা আই হোপ সো যে এটা ঠিকঠাকই আসবে তারপরে হচ্ছে ফাইনালি কয়েকটা থিওরামের দিকে যাব কোয়েশ্চেন একটা সুন্দর কোশ্চেন আছে তুলবে একেবারে যেমন আছে ঠিক তেমন করেই তুলবে লিখবে হচ্ছে ফাইন্ড ক্যাপিটাল লগারিদমিক অফ জেড অ্যান্ড স্মল লগারিদমিক অফ জেড হোয়ার ঠিক আছে হোয়ার হচ্ছে জেড সমান সমান ওয়ান প্লাস আই ইন্টু টেন অফ ট্যান অফ থিটা ট্যান অফ থিটা পাই বাই টু লেস থিটা লেস পাই অরাইট এখানে বের করতে বলেছে ক্যাপিটাল লগারিদমিক অফ জেট স্মল লগারিডোমিক অফ জেট বের করা দেখি একটু ক্যালকুলেশন ট্যালকুলেশন করতে হবে বাকি তেমন ডিফিকাল্ট বলে কোনো জিনিস নেই তুমি তো ইজি ইজিগুলো তো শুধু ধরলে আর ছাড়লে পুরোপুরি তাই না একদম একই রকমভাবে আরও কিছু অঙ্ক ছিল আমার কাছে একই প্যাটার্নের চলো আগে এটা করে নিই আগে তারপরে বাকিগুলো দেখছি হ্যাঁ তো প্রথম কথা হচ্ছে তোমাকে জেড সমান সমান কনসিডার করে নিতে হবে লেট কারণ এখানে দেখো জেড সমান সমান দেওয়া আছে তো সেখান থেকে তোমার মডিউলার্স অফ জেড আর হচ্ছে প্রিন্সিপাল আর্গুমেন্ট অফ জেড সেগুলো বের করতে গেলে জেডটাকে কনসিডার এইবার করতেই হবে জেড সমান সমান তুমি ধরে নাও কথার কথায় তুমি বলো এখানে আর ইন্টু কস অফ ফাইভ এরপরে চালাও কম্পারিজন চালাও এবার সো কম্পারিজন লিখার দরকার নেই আর অফ কস অফ মানে রিয়াল পার্ট সমান সমান রিয়াল পার্ট তোমা মিল ইধার আর ইমাজিনারি পার্ট সমান সমান ইমাজিনারি পার্ট তোমায়গা ইধার টেন অফ

আর স্কোয়ার সমান সমান ওয়ান প্লাস টেন স্কোয়ার অফ থিটা এইটা পাওয়া যাবে তো এইটা সমান সমান কি ডেফিনেটলি তোমকে তো পাতা হগা না সেক স্কোয়ার অফ থিটা রাইট ও রাইট এরপরে তুমি আমাকে বলো যে আর সমান সমান প্লাস সেক থিটা নেব নাকি মাইনাস সেক থিটা নেব কোনটা নেব তুমি আমাকে বলো কী করে বুঝবো বুঝবো হচ্ছে এই থিটাটা থেকে বুঝবো হচ্ছে এই থিটাটা থেকে আর এর ভ্যালু আমাকে সবসময় ডান দিকের ভ্যালুটা আমাকে পজিটিভ চাই পজিটিভ হতেই হবে পজিটিভ না হলে কিন্তু চলবে না বিষয়টা হচ্ছে তোমাকে এখানে চেক করতে হবে সেক থিটার যে ভ্যালুটা সেই সেক থিটার ভ্যালুটা কী হবে তার মানে থিটাটা যেটা আমাদের দেওয়া আছে পাই বাই টু লেস থিটা লেস দিস ওয়ান তো এই যে এটা কোন কোয়ার্ডেন্ট এটা হচ্ছে তোমার সেকেন্ড কোয়ার্ডেন্টের কথা বলা হচ্ছে পাই বাই টু থেকে শুরু এবং পাইয়ে গিয়ে শেষ পাই বাই টু থেকে শুরু পাইয়ে গিয়ে শেষ তো এখানে সেক থিটার ভ্যালুটা কী হবে বলো এই যে কোয়ার্ডেন্টের থিটা তোমার হচ্ছে এই কোয়ার্ডেন্টে যদি থাকে তাহলে সেক থিটার ভ্যালুটা কী হবে সেক মানে কি ওয়ান বাই কস আর কস হচ্ছে এই কোয়ার্ডেন্টে নেগেটিভ তার মানে সেক থিটার ভ্যালুটা উত্তরটা যাই আসুক না কেন সেটা একটা নেগেটিভ ভ্যালু সামথিং কিছু একটা আসবে ভালো করে দেখো এটা কিন্তু নেগেটিভ সামথিং কিছু একটা আসবে ঠিক আছে তার মানে সেক থিটা নিজে একটা নেগেটিভ ভ্যালু সেক থিটা ইজ আর নেগেটিভ ভ্যালু তাহলে এখানে দেখো আমাদের কি চাই তুমি উত্তর দেবে আমাদের চাই হচ্ছে পজিটিভ শেখ হচ্ছে নেগেটিভ তাহলে যদি প্লাসটাকে নি মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাবে না তার মানে পুরো ভ্যালুটা একটা মাইনাস ভ্যালু চলে আসবে আমি কি করব এখানে মাইনাসটাকে চুজ করব। তাহলে শেখ নিজে নেগেটিভ শেখ হচ্ছে নিজে নেগেটিভ আর এখানে একটা নেগেটিভ 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 মিলেমিশে একাকার হয়ে গিয়ে এখানে কি হবে বলো পজিটিভ হয়ে যাবে বোঝা গেল আশা করছি দারুণভাবে আমি তো একদম পৃথিবীর থেকে স্লো মোশানে বলেছি ব্যাপারটাকে আশা করছি তোমার কাছে ঝাঁ চকচকে পুরোটা ঠিক আছে কারণ এত স্লো বলাতেও যদি না বুঝতে পারো তাহলে তোমাকে আগের ক্লাসগুলোকে দেখতে হবে আগের কমপ্লেক্স নাম্বারের কনসেপ্টগুলোকে দেখতে হবে কিছু করার নেই এটা নিয়ে হুম কারণ আমরা কত থামবো আর ইজ ই কষ্ট সব শেষ অলরাইট 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 রাইট আমরা আর পেয়ে গেছি আমাদের কী দরকার বন্ধু আমাদের দরকার ঠিটা আমাদের দরকার হচ্ছে এই থিটাটা তাই তো তাহলেই তো আমরা জেড পাবো আর লগারিদমিক অফ জেড লগারিদমিক অফ জেট তারপরে আমরা বের করতে পারবো প্রিন্সিপাল আর্গুমেন্টটা বের করে নিলে ঠিক আছে চলো এবার ফাইনালি আমরা প্রিন্সিপাল আর্গুমেন্ট বের করতে যাব এটাকে বলে দেবো এক নম্বর দুটো ইকুয়েশানকে একসাথে সো ফ্রম ওয়ান বলে গা তোমল ফ্রম ওয়ান উই গেট ফ্রম ওয়ান উই গেট আমলক খেয়া মিলে গা দোস্ত কজ অফ ফাই অস ফাই সমান সমান হচ্ছে মাইনাস ওয়ান বাই সেক তার মানে চল লিখেই দেখাই এই কিছু একটা সেক অফ থিটা সাইন অফ ফাই সমান সমান হচ্ছে টেন থিটা ডিভাইডেড বাই অফ থিটা একটু কাটাকুটি করলে বা এটাকে তো উল্টে দিতে হবে আমাদের ডেফিনেটলি মাইনাস অফ কস অফ থিটা বেরোবে বা কস অফ মাইনাস কস অফ থ্রিটা আসবে অ্যান্ড হোয়াট হোয়াট এভার দিস দিস ইজ অ্যাকচুয়ালি একটু কাটাকাটি যাবে কারণ সেক হচ্ছে ওয়ান বাই কস এখানে টেনটাকে ভাঙলে সাইন বাই কস আসবে কস কস কেটে যাবে পড়ে থাকবে শুধুমাত্র মাইনাস অফ সাইন থ্রিটা ইয়ে বলা আগের সমাজ মে না আয়া ফির তোড়স্কো আচ্ছে সে টেনকে ভাঙবে সেককে ভাঙবে সাইন কসে কনভার্ট করবে তারপরে এটা পেয়ে যাবে খুব সুন্দর মানে তেমন ডিফিকাল্ট কিছু নেই এইবার বন্ধু তুমি আমাকে বলো দেখি কোন কোয়ার্ডেন্টে সাইনের ভ্যালুটাও হচ্ছে পজিটিভ নেগেটিভ কসের ভ্যালুটাও নেগেটিভ এইটা হচ্ছে অল এইটা হচ্ছে সাইন এইটা হচ্ছে টেন আর এইটা হচ্ছে কস ঠিক হ্যাঁ এইটা হচ্ছে কস তাহলে দুটোই নেগেটিভ দুটোই নেগেটিভ অনলি পসিবিলিটি আমাদের থার্ড নাম্বার কোয়ার্ডেন্ট তিন নাম্বার কোয়ার্ডেন্ট যেটা তোমার কাছে আছে সেই তিন নাম্বার কোয়ার্ডেন্টটা হচ্ছে আমাদের কী বলো তিন নাম্বার কোয়ার্ডেন্টটা হচ্ছে এই যে ফাইটা আছে সেই তিন নম্বর গোয়ারডেনটা অ্যাকচুয়ালি আছে অ্যান্ড দ্যাট ইজ ওয়াই থিটাকে আমাদের সেইভাবেই লিখতে হবে না ভুল বললাম আমি ভুল বললাম মনে হচ্ছে না 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 ঠিকই আছে ঠিকই বলেছি ফাইটাই হচ্ছে ওই কোয়ার্ডেনটা আছে তাহলে হোয়াট অ্যাবাউট ফাই তাহলে হোয়াট অ্যাবাউট ফাই তুমি আমাকে বলো হোয়াট অ্যাবাউট ফাই এখানে আলটিমেট কনক্লুশন হিসেবে যেটা বলতে পারবে যে অতএব ফাই সমান সমান হচ্ছে ফাই সমান সমান হচ্ছে কী নেব বলো এইভাবে নিয়ে নেব পাই নিয়ে নেবো তারপরে থিটা নিয়ে নেব তাই তো পাই প্লাস থিটা তারপরে সেটাকে প্রিন্সিপালে বানাচ্ছি তুমি একটুখানি জাস্ট আমাকে সময় দাও পাই প্লাস থিটা ঠিক আছে ফাই সমান সমান যদি পাই প্লাস থিটা বসা তাহলে এটা কস পাবে এটা সাইন পাবে ঠিক আছে মাইনাস আর কি যাই হোক এনিওয়ে যেটা বলার আমার সেটা হচ্ছে আমাদের যেটা যায় সেটা হচ্ছে প্রিন্সিপাল আর্গুমেন্ট স্মল এ আর জি চাই তাহলেই তো এই যে ক্যাপিটাল লকগুলো বেরোবে স্মল লকগুলো বেরোবে তাই না তো ফর দ্যাট আমাদের যেটা দরকার সেটা হচ্ছে স্মল আর্গুমেন্ট তাই তো এই যে অ্যাঙ্গেলটা তুমি পেলে আলটিমেটলি ফাই বলে যে অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেলটাকে কোথায় থাকতে হবে আমাদের মাইনাস পাই এবং পাইয়ের মধ্যে আমাদেরকে কিন্তু থাকতে হবে তাহলেই কিন্তু আলটিমেটলি আমরা বলতে পারবো তাহলেই কিন্তু আলটিমেটলি আমরা বলতে পারবো যে এটা হবে প্রিন্সিপাল আর্গুমেন্ট ওকে ফাই দিস ওয়ান এইভাবে হলো দিস ডিটারমাইন দিস ওয়ান অ্যান্ড অ্যাকর্ডিং টু যেটা গিভেন আমাদের দেওয়া আছে সেটাকে যদি ইউজ করি সেটাকে যদি ইউজ করি তাহলে আমরা কী পাবো বলো দেখি এই পাই প্লাস থিটা সমান সমান সেটা কিন্তু বেরিয়ে যাবে ছাপিয়ে যাবে তাহলে সেটা হচ্ছে না তার মানে প্রিন্সিপাল আর্গুমেন্ট বের করার জন্যে আমাদেরকে ওই কাজটা করা চলবে না পাই সমান সমান দিস ওয়ান বা এখানে একটা এক কাজ করো তো এখানে একটা 2n আম 2n না 2k 2k পাই অ্যাড করে নাও যেখানে kটাকে বলবে k এখানে বলবে যে হোয়ার কে ইজ বা এইভাবে বল কে বিলংস টু কে বিলংস টু জেড স্যাট এমন যে এই যে ফাই আছে সেটা মাইনাস পাই এবং পাইয়ের মধ্যে থাকবে ঠিক আছে আই এম সরি ফর দ্যাট তোমাকে আমি এখানেই লিখে দিলাম বাকি ব্যাপারটা এইভাবেই হবে যে বলে বলবে হোয়ার কে ইজ টু জেড দ্যাট সেটা মাইনাস পাই লেস থিটা লেস ইকুয়ালস টু পাই বাই পাইয়ের মধ্যে এটা থাকবে এমনভাবে কেটাকে চুজ করবো যেন এই পুরো ভ্যালুটা হচ্ছে মাইনাস পাই আর পায়ের মধ্যে যেন থাকে এমনভাবে চুজ করতে হবে তাহলে বলো কীভাবে চুজ করলে এটা থাকবে তো প্রথম কথা হচ্ছে এই যে ভ্যালুটা দেওয়া আছে মাইনাস পাই এবং পাই সেটাকে আমাদের ইউজ করতে হবে সো আমাদের কি আছে আমাদের কাছে আছে হচ্ছে উই হ্যাভ উই হ্যাভ পাই বাই টু প্লেস থিটা লেস পাই এইটা আছে আমাদের কাছে হুম এইটা হচ্ছে আছে আমাদের কাছে চলো দেখি চলো দেখি এক কাজ করা যাক যে কে নিতে হবে সেভাবে করে না কেটা তাহলে আমাদের এক করে চুজ করতে হবে আরে সেটাকে লিখবো কীভাবে আমি সেটা নিয়ে কনফিউজ হচ্ছি খালি বারবার দেখো কেটা অ্যাকচুয়ালি মাইনাস ওয়ান চুজ করলেই হয়ে যাবে কেটাকে মাইনাস ওয়ান চুজ করলেই হয়ে যাবে ওর বলে বলো দেখি পাই বাই টু প্লাস পাই প্লাস দিস ওয়ান প্লাস পাই প্লাস মিলে হয়ে যাচ্ছে তোমার কাছে টু পাই বা অ্যাড করে নাও পাই প্লাস পাই বলে বলবে এইটা হচ্ছে তোমার কাছে থাকবে কি আচ্ছা যেমন আছে তেমনটাই থাক এরপরে টুকে পাইটাকেও অ্যাড করে নাও পাই বাই টু প্লাস পাই প্লাস টুকে পাই পাই প্লাস প্লাস পাই ঠিক আছে টু কে পাই ইজ টু পাই এইবার কে এর ভ্যালুটা তুমি চুজ করার চেষ্টা করো যেন এই যে পুরো ভ্যালুটা আছে সেটা মাইনাস পাই আর এর মধ্যে থাকে কিভাবে চুজ করবে প্রথম কথা বললাম যে চুজিং ঠিক আছে এটা নিজে থেকেই করতে হবে নিজের ভাষা যেমন আসবে সেভাবেই করে নিলে এনাআ চুজিং কে সমান সমান হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান যদি চুজ করি তাহলে দেখো তো কী আসে এখানে পেয়ে যাবে তুমি মাইনাস টু পাই মাইনাস টু পাই এটা দিস ওয়ান পাই বাই টু মাইনাস টু পাই তাহলে হচ্ছে তোমার মাইনাস পাই থাকবে তো আলটিমেটলি এই পার্টটা যেটা এই যে এখানে দেখতে পাচ্ছ এই পার্টটা হয়ে যাবে তোমার কাছে হচ্ছে মাইনাস পাই বাই টু ইফ আই এম নট রং তাহলে এটা আমি ঠিকঠাকই করলাম ঠিক আছে তুমি দেখো করে দেখো এটা মাইনাস টু পাই আসবে তাহলে এখানে চলে আসবে ঠিক আছে এই পার্টটা এই পার্টটা যদি দেখো কে সমান সমান তুমি তাহলে তুমি যেটা পাবে থিটা এইভাবে কিছু একটা পড়ে থাকছে আর এইটা হচ্ছে ডান দিকে মাইনাস টু পাই তাহলে এটা জিরো হয়ে যাবে তো দেখেই বোঝা যাচ্ছে যেটা যে এই যে অ্যাঙ্গেলটা আছে এটা হচ্ছে এদিকে মাইনাস পাই আর এদিকে হচ্ছে পাইয়ের মাঝখানে আছে তার মানে ওভারঅল থিটা মাইনাস পাই এইটা হচ্ছে মাইনাস পাই আর মধ্যে আছে এই যে অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছ এই অ্যাঙ্গেলটাই হচ্ছে তোমাদের চুজ করতে হবে নিতে হবে ঠিক আছে এটাই হবে তোমাদের কাছে প্রিন্সিপাল আর্গুমেন্ট সো সো বলে বলবে সো যে প্রিন্সিপাল আর্গুমেন্ট প্রিন্সিপাল আর্গুমেন্ট যেটা হচ্ছে এ আর জি অফ সেট ইজ অ্যাকচুয়ালি দিস ওয়ান ঠিক আছে আমরা তো এইটা যেটা নিয়েছি সেটা হলো ক্যাপিটাল আর্গুমেন্ট বুঝলে এটা হলো তোমার ক্যাপিটাল আর্গুমেন্ট কিন্তু প্রিন্সিপ্যাল আর্গুমেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে দিস ওয়ান তো প্রিন্সিপাল আর্গুমেন্ট পেয়ে গেছি আমরা আর পেয়ে গেছি আর পেয়েছি তো এই যে মাইনাস অফ সেক থিটা এই যে আমরা আর পেয়ে গেছি প্রিন্সিপাল আর্গুমেন্ট পেয়ে গেছি তার মানে এইবার ক্যাপিটাল লক বের করার জন্য প্রস্তুত সো অতএব হ্যাঁ সো ফাইনালি হেন্স ক্যাপিটাল লগারিডেমিক অফ জেড সমান সমান হচ্ছে লগারিডেমিক অফ জেড বা মারিলস যদি দিয়ে দেওয়ার ইচ্ছে হয় দিতে পারো বা ক্যাপিটাল আর্ড লিখলেও হবে অসুবিধা নেই প্লাস টু এন পাই প্লাস প্রিন্সিপাল আর্গুমেন্ট প্রিন্সিপাল আর্গুমেন্ট কী আছে বন্ধু উত্তর দাও আমাকে প্রিন্সিপাল আর্গুমেন্ট কী আছে থিটা মাইনাস পাই এটা হচ্ছে তোমার প্রিন্সিপাল আর্গুমেন্ট ঠিক আছে তো জাস্ট বসিয়ে দাও কিছু করার নেই লগারিদেমিক অফ মাইনাস শেক অফ থিটা হুম মাইনাস শেক অফ থিটা প্লাস হচ্ছে এখানে যেমন আছে তেমনটাই রেখে দাও যা আছে সেটাই থাক কমন টমন নেওয়ার দরকার নেই তেমন টু এন মাইনাস ওয়ান নিলে নেওয়া পারে টু এন মাইনাস ওয়ান পাই টু এন মাইনাস ওয়ান প্লাস থিটা ঠিক আছে যেখানে এনটা কি বিলংস টু দ্য এন বিলংস টু এন বিলংস টু

এইটাই হলো তোমার আলটিমেট উত্তর ঠিক আছে তো এই জায়গাটা একটু কনফিউজ হলে হতে পারে কিন্তু কনফিউজ হওয়ার কথা নয় কারণ অলরেডি পড়েছি জিনিসগুলো প্রিন্সিপাল আর্গুমেন্টগুলো কী করে বের করতে হয় তো সেভাবেই অ্যাকচুয়ালি বের করলাম যে প্রিন্সিপাল আর্গুমেন্টটা বেরোচ্ছে কীভাবে এইটা আসলো কোথা থেকে এইটা অ্যাকচুয়ালি আসলো হচ্ছে তোমার এখান থেকে কোন জায়গাটা থেকে এই জায়গাটা থেকে কেটাকে এমনভাবে আমরা চুজ করবো কেটাকে এমনভাবে আমরা চুজ করব যেন হচ্ছে এই যে পুরো ভ্যালুটা পুরো ভ্যালুটা যেন মাইনাস পাই এবং পাই এর মধ্যে যেন থাকে তার মানে প্রিন্সিপাল আর্গুমেন্ট যেন হয় প্রিন্সিপাল আর্গুমেন্টের শর্তগুলো সেটাই ছিল ঠিক আছে তো আলটিমেটলি কে এই কাজটা মাইনাস ওয়ান বসালে মাইনাস ওয়ান বসিয়ে আলটিমেটলি আমরা এটা পেয়ে গেলাম যে সেটা যে পুরো ভ্যালুটা আছে এই যে পুরো ভ্যালুটা পুরো ভ্যালুটা মাইনাস পাই এবং পায়ের মধ্যে আছে ঠিক আছে তো ডেফিনেটলি ইজি বাট তোমাকে তো একটু চিন্তা ভাবনা করতেই হবে এটা নিয়ে হুম অলরাইট তো কত দূর হলো আমাদের ক্লাস ক্লাস হয়েছে এক দুটো অঙ্ক করাই যেতে পারে তাই না এক দুটো অঙ্ক করাই যেতে পারে তার জন্য আমাকে বের করতে হবে অঙ্ক অঙ্কটা অঙ্ক জাস্ট সেকেন্ড জাস্ট এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড দেগা তোমলা মেরেকো ঠিক আছে একটা অঙ্ক করতে চাই একটা না এক দুটোই অঙ্ক আছে দুটো অঙ্ক করতে চাই সেটা হচ্ছে বলে দিচ্ছি কোশ্চেন ঠিক আছে তোমাদের এক্সারসাইজ থেকে কোয়েশনটা নিচ্ছি সেটা হচ্ছে এখানে বলেছে

মানে নেক্সট অঙ্ক এনিওয়ে ফটাফট করা যাক একদম যেটা রুলস আমরা জানি সেই রুলস অনুযায়ী করবো আর কিচ্ছু করবো না জাস্ট তুমি দেখতে পাচ্ছ এখানে এই যে রুট অফ আই তুমি কি দেখতে পাচ্ছো রুট অফ আই এবার রুট অভার অফ আইকে ভাঙাতে গিয়ে সেটাকে তোমার হচ্ছে পোলার ফর্মে ভাঙাতে গিয়ে তোমার কিন্তু একটু ঘাম ঝরেই যাবে তো ব্যাপারটা হচ্ছে সেটা কিছুই করতে হবে না প্রথম আগে আই সমান সমান বের করো হুম এইভাবে বলে দাও উই নো দ্যাট আমরা জানি যে আই সমান সমান হচ্ছে আই সমান সমান হচ্ছে কস অফ এটা জিরো নিতে হবে তাহলে জিরো হলে এটাকে পাই বাই টু নিলাম হ্যাঁ কস অফ পাই বাই টু প্লাস আই সাইন অফ পাই বাই টু আই সাইন অফ পাই বাই টু দেখো দেখি একদম একই সাইন পাই বাই টু মানে হচ্ছে ওয়ান তার মানে এটা দিস ওয়ান অ্যাকচুয়ালি আই ও রাইট তো এটা পাওয়া গেলো এরপরে আমি এর পাওয়ারে চাপাতে চাইছি হচ্ছে ওয়ান বাই টু পাওয়ারে চাপাতে চাইছি তার মানে চলে আসবে কি বলো কী আসবে বলো আমাদের এন্ট্রি নেবে এইবার কিন্তু ডিমাইভারসিয়ার্ন কারণ এর পাওয়ারে যদি ওয়ান বাই টু চাপাতে চাই তার মানে এর পাওয়ারে ওয়ান বাই টু ওয়ান বাই টু চাপাতে কী কী করতে হবে ওয়ান বাই টুটা ভেতরে ঢুকিয়ে নিতে হবে এখানে তাহলে তো ব্যাপারটা হচ্ছে সেটা কী করে হবে সেটা কী করে হবে সেটা হবে অ্যাকচুয়ালি তোমাকে এইটাকে আগে কী করতে হবে এটা তো প্রিন্সিপাল আর্গুমেন্টে আছে প্রিন্সিপাল থেকে জেনারেল আর্গুমেন্টে তোমাকে যেতে হবে ক্যাপিটাল আর্গুমেন্ট যেটা সেটা তো কনভার্ট করতে হবে আগে বেসিক্যালি বেসিক্যালি সো অলরাইট এখানে বলবে যে কারণ না কনভার্ট করলে হবে না আবার টু কে পাই কে পাই নিচ্ছি ঠিক আছে কে পাই তাহলে শেষে এন বাই নেবো প্লাস পাই বাই টু আই ইন্টু সাইন টু কে পাই প্লাস পাই বাই টু ঠিক আছে এটা হলো এবার এর পাওয়ারে আমি নেব হচ্ছে ওয়ান বাই টু ফাইনালি অতএব বলে বলো আই অফ ওয়ান বাই টু সমান সমান হচ্ছে কস অফ ফোর কে প্লাস ওয়ান বাই টু হয় হিসেব মতো একবার করে দেবো করে দিলেই করাই যায় চলো আগে দেখিয়েই দিই তোমাকে ব্যাপারটা ফোর কে ফোর কে প্লাস ওয়ান হবে তাহলে এটা দেখো বিষয়টা হচ্ছে যদি ওয়ান বাই টুটা চালিয়ে দিই তাহলে এখানে যে অ্যাঙ্গেলগুলো আছে এই সেই অ্যাঙ্গেলগুলোর সাথে কী হবে ওয়ান বাই টুটা মাল্টিপ্লাই হয়ে যাবে যদি মাল্টিপ্লাই হয়ে যায় তাহলে এটা টু টু মাল্টিপ্লাই হয়ে গিয়ে ফোর হয়ে যাবে ডেফিনেটলি 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 এটা কিন্তু ফোর হয়ে যাবে ফোর অ্যান্ড ফোর রাইট হোয়াট ইজ কে কে ইজ বিলংস টু দ্য সেট ইজ বিলংস টু দ্য সেট সেটা একটু মেনশন করে দিও এখানেও মেনশন করে দিও ইজ বিলংস টু দ্য রাইট এইটুকুটা হলো এবার আমাদের কী বের করতে হবে ক্যাপিটাল লগারিদমিক অফ ওভার অফ আই এইটা বের করতে হবে সো ক্যাপিটাল লগারিদমিক অফ আই ওয়ান বাই টু কিয়া মিলে গা কালিয়া লগারিদমিক অফ মডুলস অফ জেড মডি অফ জেড কী আছে ডেফিনেটলি এটা কসিটা এটা আই সাইন্ডিটা তার মানে তার সামনে কিছু একটা থাকবে কিন্তু কিছু নেই মানে কি ওয়ান আছে সো সেটাই হবে প্লাস তোমার হচ্ছে টু এন পাই প্লাস এটা তো এটা তো আমাদের প্রিন্সিপ্যাল আর্গুমেন্ট হচ্ছে না প্রিন্সিপাল আর্গুমেন্ট তো হচ্ছে না বন্ধু তাহলে প্রিন্সিপাল আর্গুমেন্ট আমাদের আগে বানিয়ে নিতে হবে তাই তো হিসেব মতো তো সেটাই হয় প্রিন্সিপাল আর্গুমেন্টটা আমাদের তাহলে তৈরি করে নিতে হবে চলো সেটা আগে করে নি আগে প্রিন্সিপাল আর্গুমেন্ট টু কে পাই ওকে এই নিয়মেই করছি দেখো ব্যাপারটা হলো এতক্ষণ ধরে তো করলাম প্রিন্সিপাল আর্গুমেন্ট প্রিন্সিপাল আর্গুমেন্ট বের করে করে করলাম বাকি এখন যদি প্রিন্সিপাল আর্গুমেন্ট বের করতে যাই এখন কিন্তু এই অঙ্কগুলো একটু বড়ো হয়ে যাচ্ছে তোমাকে একটা কনসেপ্ট বলে দিই একদম ওভারঅল যেটা কনসেপ্ট প্রিন্সিপাল আর্গুমেন্ট বের করার কোনো দরকার নেই কেন বলছি প্রথমে থিওরিতে চলো থিওরিতে চলো সেই থিওরিতে তোমাকে বলে দিচ্ছি আমি ব্যাপারটা এখানে প্রিন্সিপাল আর্গুমেন্ট তাই তো এই জায়গাটায় টু এন্ড পাই কোথায় ছিল আচ্ছা এইখানে তাই বলি আমি খুঁজে পাচ্ছি না কেন এক সেকেন্ড জাস্ট এ সেকেন্ড জাস্ট এ সেকেন্ড ওকে এই জায়গাটা দেখো তো উপরের পোর্শনটায় লগারিদমিক অফ আর আছে তারপরে আছে টু এন্ড পাই প্লাস থিটা টু অ্যান্ড প্লাস থিটা ঠিক আছে তো এটা অ্যাকচুয়ালি আমি অলরেডি যেটা বের করেছি কী বের করেছি বলো দেখি এই রে এখান থেকে সেটা বুঝতে গেলে আবার ভারী মুশকিল তবে যাই হোক এটা দেখে নাও লগারি দমিক অফ আর প্লাস আই ইন্টু টু অ্যান্ড প্লাস থিটা তাই তো যেখানে এই যে থিটাটা থিটা আমি অলরেডি বের করে নিয়ে সেই থিটা হচ্ছে তোমার দেশ এই যে এটা ঠিক আছে

কেটাকে কেটাকে এমনভাবে চুজ করবো মানে প্রিন্সিপাল আর্গুমেন্ট কনভার্ট করতে গেলে কী করতে হবে দেখো তোমার কাছে আছে কে পাই প্লাস ওয়ান ইন্টু পাই বাই ফোর এটাকে প্রিন্সিপাল আর্গুমেন্টে কনভার্ট করতে হবে তার মানে হচ্ছে তোমাকে না এটা তো টু এন্ড নিয়ে নিয়েছি টুকে পাই তো এটাকে এমনভাবে চুজ করতে হবে যেন এই ভ্যালুটা মাইনাস পাই আর পাইয়ের মধ্যে যেন থাকে তো প্রথম কথা হলো যে এটাকে তুমি জিরো কনসিডার করে নাও কেটাকে যদি জিরো কনসিডার করে নাও তাহলে পাই বাই ফোর থাকবে আর পাই বাই ফোর হচ্ছে তোমার দিস ওয়ান মাইনাস পাই আর পাইয়ের মধ্যে থাকবে মাইনাস পাই এবং পাইয়ের মধ্যে থাকবে এইটুকুটা বললেও হয়ে যায় প্রিন্সিপাল আর্গুমেন্ট সেখান থেকে সেভাবে করেও বলতে পারো কিন্তু সেটা আমাকে লিখে দেখাতে হবে এর আগের অঙ্কটাই যেভাবে দেখালাম সেভাবেই কিন্তু দেখাতে হবে বাট তুমি যদি ডাইরেক্টলি এই যে পুরো ভ্যালুটা এটাকেই বসিয়ে দাও তাহলেই কিন্তু অসুবিধার কোনো কারণ নেই ঠিক আছে কারণ এই যে ফোর কেটা আছে সেটাই এসে আবার এখানে আমাকে বসাতে হবে কত পাই বাই ফোর ঠিক আছে যেখানে এনটাকে তুমি বলবে বিলংস টু দ্য জেড তাহলে এখান থেকে তুমি যে বলবে হচ্ছে কমন ডবন নেবে হ্যাঁ কমন টমন নিয়ে ঘুরে ফিরে সেটাই আসছে তো নাকি না না সেটা আসছে না সেটা আসছে না কেয়া কিয়া যায় ইসকা সরাসরি বললে তো একটু গন্ডগোল হচ্ছে 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 একটু গন্ডগোল হচ্ছে সরি সরি তুমি এক কাজ করো এটা বলে দিতে হবে প্রিন্সিপাল আর্গুমেন্ট আমাদের প্রিন্সিপাল আর্গুমেন্ট আমাদেরকে বলতে হবে নইলে উত্তরটা আলাদা সেপারেট কিছু চলে আসছে দেখো কি করে বলছি প্রিন্সিপাল যেগুমেন্ট অফ আমাদের কি আছে বলো আই টু দিবাই টু প্রিন্সিপাল ওয়ান বাই টু উই চুজ বা এইভাবে বলো প্রিন্সিপাল আর্গুমেন্ট আই টু দার ওয়ান বাই টু এই যে ভ্যালুটা হুম আই টু দার ওয়ান বাই টু প্রিন্সিপাল লিখাগুলো অসুবিধা হয়ে যাচ্ছে আমার মানে মানে পারফেক্ট ল্যাঙ্গুয়েজ কী হবে সেটা নিয়ে আমি কনফিউজ হচ্ছি চুজিং কে বিলংস টু জেড সাজ দ্যাট এমন যে যে সেটা মাইনাস পাই ফোর কে হ্যাঁ ফোর কে প্লাস ওয়ান পাই বাই ফোর আর পাইয়ের মধ্যে যেন থাকে ঠিক আছে কী বললাম ফর প্রিন্সিপাল আর্গুমেন্ট প্রিন্সিপাল আর্গুমেন্ট বের করার জন্যে এই যে কন্ডিশনটা স্যাটিসফাই হতে হবে তাহলে এইবার চুজ করা যাক কে সমান সমান তো নাও বলে বলো বা এইভাবে বলে বলো যে কে সমান সমান হোয়েন হোয়েন কে সমান সমান হচ্ছে জিরো দেন তুমি যেটা পাচ্ছ মাইনাস পাই আর এটা হচ্ছে তোমার শুধুমাত্র পাই বাই ফোর আর এটা হচ্ছে তোমার পাই ব্যাপারটা বোঝা গেল তাহলে পাই বাই ফোর আমাদের হয়ে যাচ্ছে প্রিন্সিপাল আর্গুমেন্ট সো সো বলে বলবে যে স্মল আর্গুমেন্ট অফ স্মল আর্গুমেন্ট জেড না স্মল আর্গুমেন্ট অফ আই টু দি পাওয়ার ওয়ান বাই টু ইজ অ্যাকচুয়ালি পাই বাই ফোর ঠিক আছে ইজ অ্যাকচুয়ালি পাই বাই ফোর রাইট এইটুকুটা হলো এবার ফাইনালি এখান থেকে যেটা বলতে পারবো যে লগারিদমিক অফ মড অফ জেড মড অফ জেডটা কত বলো মড অফ জেডটা হচ্ছে তোমার ওয়ান ডেফিনেটলি কারণ কিছু নেই তো ওয়ান হবে তার মানে এটা পুরোপুরি জিরো হয়ে যাচ্ছে আর এই ভ্যালুটা এই ভ্যালুটা এখানে তুমি অ্যাড করে দেবে এন ইস বিলংস টু দ্য জেড হ্যাঁ তাহলে এখানে হয়ে যাচ্ছে এইট এইট এন হুম এইট এন প্লাস ওয়ান ইন্টু পাই বাই ফোর পাইভ বাই ফোরটাকে জাস্ট কমন নিয়েছে আর কিচ্ছু করে নি আচ্ছা ইন্টু আই হবে এখানে ইন্টু আই ঠিক আছে তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছো যে এই যে পুরো ভ্যালুটা একদম পুরোপুরি স্পষ্টভাবে তোমার সামনে চলে এসছে এটাকে অ্যাড করে নিয়ে অতএব বলে অতএব দিস ওয়ান ঠিক আছে এইভাবে করে করে নিতে পারো এইভাবে করে সুন্দরভাবে চলে আসে ব্যাপারটা নেক্সট কোয়েশ্চিনে দেখি এগিয়ে যাবো নেক্সট কোয়েশ্চিনটা হচ্ছে তোমাদের সামনে এটাই লাস্ট কোয়েশ্চিন একটু ধৈর্য ধরে দেখে নাও আমি কোয়েশ্চেনটা করতে একটু লেট করে দিলাম এনিওয়ে দেখে নাও লাস্ট কোয়েশ্চেন জাস্ট লাস্ট কোয়েশ্চিন একদম ভেরি ভেরি ইজি বুঝতে পারবে দেখলেই বুঝতে পারবে ওনলি তোমাকে একটু ফোকাস করতে হবে দেখলেই বুঝতে পারবে দেখলেই ভালো লাগবে আসলে খারাপ কিছু লাগবে না tan ইনভার্স অফ 4/3 i দেখো এটা আ মধ্যের করে দেখাতে হবে তো প্রথম কথা হচ্ছে যেটা দেওয়া আছে সেটাই নইলে চেক করা যাক z সমান সমান আমি কনসিডার করে নিচ্ছি থ্রি প্লাস ফোর আই ঠিক আছে এখানে আমি এক কাজ করছি এটাকে পোলার ফর্মে কনভার্ট করার জন্যে পোলার ফর্মে কনভার্ট করার জন্যে না কিছু করতে পারছি না এখানে পোলার ফর্মে কনভার্ট করার জন্যে তাহলে এক কাজ করি জেড সমান সমান ধরে নিচ্ছি আমি জেট সমান সমান বা এই এইভাবে বলো যে লেট থ্রি প্লাস ফোর আই কি এর পোলার রিপ্রেজেন্টেশন হলো আর ইন্টু কস অফ সিটা প্লাস আই সাইন থিটা এইবার একটু কম্প্যারিজেন চালাও আর এবং থিটার ভ্যালুগুলোকে বের করো কম্পেয়ারিং যেখানে আর কস থিটা সমান সমান পাওয়া যাবে হচ্ছে থ্রি আর সাইন থিটা সমান সমান পাওয়া যাবে হচ্ছে ফোর আর এই দুটো থেকে স্কোয়ারিং অ্যান্ড অ্যাডিং যদি করি স্কোয়ারিং অ্যান্ড অ্যাডিং যদি করি উইকেট আমরা পাবো হচ্ছে কি ঘোড়ার ডিম পাবো আর স্কোয়ার পেয়ে যাবো হচ্ছে রুট অফার অফ থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার তুমি বলে গা থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার তার মানে দিস ইজ নাথিং বাট ফাইভ সরি ফাইভ ফাইভের স্কোয়ার ফাইভ ফাইভের স্কোয়ার তার স্কোয়ার ও সরি 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 তাহলে তো এখানে রুটটা কেন নিলাম আমি তাহলে এখানে সরি স্কোয়ারটাকে কেন নিলাম স্কোয়ারটাকে নেওয়ার দরকার নেই শুধুমাত্র আর আর ইকোয়াস টু প্লাস ফাইভটাকে কনসিডার করবো মাইনাস ফাইভটাকে নেবো না বিকজ আর ইস

ঠিক আছে কিন্তু উত্তরে যেহেতু আছে দ্যাট ইজ ভাই আমি আমি বের করছি কী করছি সাইন থিটা বা বের করে নিচ্ছি অতএব বলে টেন থিটা বের করে নিচ্ছি টেন থিটা হচ্ছে তোমার কাছে কত আসবে বলো টেন থিটা আসবে তোমার কাছে ফোর বাই থ্রি তার মানে এখান থেকে দেখতে পাচ্ছি থিটা সমান সমান হচ্ছে ট্যান ইনভার্স অফ ট্যান ইনভার্স অফ ফোর বাই থ্রি এবার তোমার মনে প্রশ্ন আসতে পারে যে ট্যান ইনভার্স অফ ফোর বাই থ্রি এটা কোন কোয়ার্ডেন্টে আছে এইটা কোন কোয়ার্ডেন্টে আছে এটা প্রশ্ন আসতে পারে তো সেটা দেখবে অল সাইন ট্যান্ড কস তাই তো সাইন ট্যান কস এটাকেই প্রিন্সিপাল আর্গুমেন্ট কনসিডার করে নিচ্ছে এরা তার মানে ফার্স্ট কোয়ানডেন কনসিডার করে নিয়েছে কস ফর্টি তোমার টেন ফর্টি ফাইভ ফর্টি ফাইভের থেকে একটুখানি বেশি হবে অ্যাঙ্গেলটা ঠিক আছে তো চলো এখান থেকেই করে নিচ্ছি ব্যাপারটা আর বেশি কিছু করছি না অট আই উইল ডু দ্যাট যে ক্যাপিটাল লগারিদমিক অফ জেড বের করার চেষ্টা করছি ডান দিকে এখানেই বের করে দিচ্ছে ঠিক আছে অঙ্কটা একটু ফিশি টাইপের লাগছে খুব একটা পছন্দ হচ্ছে না আচ্ছা এক সেকেন্ড এটা লগারিদমিক অফ ফাইভ ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে ক্যাপিটাল লগারিদমিক অফ ক্যাপিটাল লগারিদমিক অফ থ্রি প্লাস ফোর আই সমান সমান আমরা কী পাচ্ছি তাহলে তোমরা নিচে নিচে লিখবে আমি জায়গার শর্টেজের জন্যে ডান দিকে লিখছি তুমি খুব ভালো করে জানো আমাকে তো লগারি তামিক অফ মরজেট মরজেট মানে কি মরজেট মানে ডেফিনেটলি এই যে আটটার কথা বলা হচ্ছে আর মানে ফাইভ আমি লিখে দিলাম পুরোপুরি তারপরে কী হবে টু অ্যান্ড বাই হবে প্লাস আর্গুমেন্ট অফ আর্গুমেন্ট অফ এই যে থ্রি প্লাস ফোর আই যে কমপ্লেক্স নাম্বারটা আছে সেটা সেটা আর্গুমেন্ট কত পেয়েছি থ্রিটা সমান সমান দিস ওয়ান টেন ইনভার্স অফ টেন ইনভার্টস অফ ফোর বাই থ্রি ফোর বাই থ্রি ইন্টু আই ঠিক আছে সো দিস ইজ অঙ্কটাকে আমরা সলভ করলাম অলরাইট চলো তাহলে আজকেরটা এখানেই থাকছে এরপরে আমরা আরও বেশি বেশি করে অঙ্ক করব পরের দিনের ক্লাসগুলোতে অ্যাকচুয়ালি কী হয়েছিল বলো তো সেসব অবধি জানি না ক্লাসটা করছো কি না তবে আমাদের আমার অ্যাকচুয়ালি লাস্ট তিন দিন ধরে আমাদের অ্যাকচুয়ালি ইন্টারনেটটাই নেই ইন্টারনেট কোথায় কেটে গেছে মানে খুঁজেই পাওয়া যাচ্ছে না মানে এরকম যাচ্ছে তাই অবস্থা তিন দিন ধরে ইন্টারনেট ঠিক হচ্ছে ইন্টারনেটটা ছিল না দ্যাট ইজ ওয়াই আমি ক্লাসটা দিতে পারিনি শনিবার রবিবার শুক্রবার আমার পরপর ক্লাস দেওয়ার কথা ছিল ব্যাচের ক্লাসগুলোও আমি দিতে পারছিলাম না তো অ্যাকচুয়ালি ইন্টারনেটটার বহু সমস্যা হয়ে গেছিলো হেনিভে আমি সোমবার দিচ্ছি ক্লাসটাকে এই ক্লাসটা সোমবার পাচ্ছ এরপরেও আমি সময় পেলেই হচ্ছে তোমাদের ক্লাসটা শুরু করবো ঠিক আছে ফার্স্ট সেমিস্টারটাও আমি শুরু করতে পারছি না মানে এমন যাচ্ছে তাই অবস্থা ঝড় বৃষ্টিতে এমন কেটেছে কারেন্ট তোমার ইন্টারনেটটা আর কি যাই হেনিওয়ে পরপর ক্লাসগুলো আসবে তোমরা দেখতে থাকো আর কিছু দিনের মধ্যেই থিওরি অফ ইকুয়েশন শুরু করে দেবো শেষ করে দেবো এই 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 মাসের মধ্যেই পুরো তোমার সিলেবাসটা শেষ হয়ে যাবে অসুবিধে নেই আরামসে শেষ হয়ে যাবে এই তোমার এই মাসের মধ্যেই যদি একটু ফার্স্ট ফরওয়ার্ড করাতে শুরু করি তাহলে তো ধরো পনেরো দিনের মধ্যেই শেষ হয়ে যাবে কিন্তু আমি চাইছি একটু রিল্যাক্সেই করাই অসুবিধে নেই আর ব্যাচারের ক্লাসগুলোও তোমাদের চলছে সবগুলোকেই ট্যালি করে তোমাদের চালাতে হবে ডেফিনেটলি তোমাদের মেজর সাবজেক্ট আছে সেগুলোকেই দেখতে সেগুলোকেও দেখতে হবে আবার এনিওয়ে সব কিছু ভেবেই আমি চলছি এবার কিছু করার নেই তোমাদের টাইমটা কিন্তু শর্ট ঠিক আছে সেকেন্ড ফার্স্ট সেমিস্টারে দিন পরেই এক্সাম হয়েছে আবার সেকেন্ড সেমিস্টারে এবার টাইমটাকে শর্ট করে দিয়েছে তো এটাই হয় ইউনিভার্সিটিতে শুধু ক্যালকাটাতে হয় সেটা না বাকি অন্যান্য ইউনিভার্সিটিতেও ঠিক একই ঘটনা ঠিক আছে যে ফার্স্ট সেমিস্টারটা একটু ঢিল ছেড়ে দেবে আর সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টার এইগুলোতে এখন মানে সময়ের অভাব পড়ে যায় এনিওয়ে চলো তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে ভিডিও ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট ওগুলো একটু করবে আর একটু বন্ধুদেরকে শেয়ার করে দেবে কারণ ফুললি ফ্রি ফ্রি আমি কন্টেন্টটাকে দিচ্ছি দ্যাট ইজ হোয়াই আমি চাইছি বেশি বেশি লোকের কাছে পৌঁছাক সো দ্যাট বেশি বেশি লোকে যেন লাভবান হতে পারে অলরাইট চলো বাই